Bismillah, innal hamdalillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udzu billahi min shururi anfusina min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam. Wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah. Wa kulla bidatin dalala wa kulla dalatin finnar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ei boi ta amra goto din introduce korchi, goto din I prothom halaka holo ei boi dhore amra bolchi boi ta sombandhe ektu kotha bolchi, lekhok jini tar sombandhe kotha bolchi, 597 hijrite mrityuboron kora ibnul jawzi, onek boi ache tar, one 300 tar upore boi, to kichu kichu translate hoyeche tar bhitore eta ekta. এই বইয়ের শুরুতে একটা কথা ছিল, আমি সেদিন পড়ি নাই একদম শুরুতে, মানে কিছু শুরু করার আগেই ছিল, সেটা হচ্ছে এভরি ব্রেথ উই টেক ইজ টেকিং আস ক্লোজার টু ডেথ। আমরা সবাই জানি এটা, যে প্রত্যেকটা শ্বাস, আমরা একটা শ্বাস নিলাম, ছাড়লাম, আর একটু কাছে গেলাম মৃত্যুর। এটা সবাই মনে রাখে না, মনে করতে চায় না, মনে করতে পারে না, মনে করতে পারলে দুনিয়ার অনেক কাজ করতে পারতো না। এই যে লুটপাট, শত শত কোটি টাকা যেগুলো চলতেছে, ক্যাসিনো ট্যাসিনো, পেপারের খবরের হেডলাইন যেগুলো, এগুলো মানুষ করতে পারতো না যদি এই কথাটা মনে রাখতো বা বিশ্বাস করতো, মনে রাখতো বা বিশ্বাস করতো, দুইটাই। দ্য টাইম ইউ স্পেন্ড ইন দিস ওয়ার্ল্ড ইজ শর্ট, যে সময়টা আমরা এই দুনিয়াতে খরচ করি সেটা খুব অল্প। দ্য টাইম উই আর হেল্ড ইন আওয়ার গ্রেভস ইজ লং, যতদিন আমরা বারজাকে থাকবো, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবো, সেই সময়টা অনেক বড়। And the punishment for following our lowly desire is calamitous. Ebong amader lowly desire, lowly mani basic instinct, base instinct jeta ke boli, base instinct mani ekebare isher talona je gula, mani ekebare jagotik talona, khuda ebong jounota, hocche duita basic, sobche basic duita instinct, sobche basic duita instinct hocche খুদা এবং যৌনতা। এই দুইটার জন্য আমাদের যে পানিশমেন্ট বা এই দুইটার এই যোগান দিতে গিয়ে আমরা যে সমস্ত অন্যায়গুলো করি, বাড়াবাড়ি করি, তাতে যে ই সেটা ভয়ঙ্কর, সেই পানিশমেন্ট। এটা দিয়ে উনি শুরু করছেন, মানে বইয়ের শুরুতে ছিল এটা। আমরা কিছু দূর গেছি, আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারটা হচ্ছে দ্য পানিশমেন্ট অফ দোজ হু অ্যাডভোকেট হোয়াট দে ডু নট অ্যাবাইড বাই। এটা আমার নিজের ব্যাপারে সবসময় খুব ভয় লাগে, এবং যত মানুষ দিন নিয়ে কথা বলে তাদের ব্যাপারে এটা একটা ভয়ের ব্যাপার, যে তাদের পানিশমেন্ট, তাদের শাস্তি, যারা এমন কিছুর ওকালতি করে যেটা তারা নিজেরা করে না। আমরা সবাই স্কুল লাইফ থেকে নিয়ে এই পর্যন্ত যে যাকে যেদিন পড়াইছি, কেউ সবাই কাউকে না কাউকে পড়াইছি না, ছোটো ভাই বোনকে পড়াইছি, না হয় কোনো টিউশনই করছি, না হয় স্কুলে কিছু করছি, অথবা মসজিদে বা আমি এখন যা করতেছি, আমরা সবাই কী করি, অন্যদেরকে অ্যাডভাইস দেই এবং সৎ উপদেশ দেই, অথচ অনেক সময় আমরা সেটা নিজেরা করি না। তাদের শাস্তি নিয়ে এই চ্যাপ্টারটা অল্প ছোটোই, মানে চ্যাপ্টার বলতে ওনার চ্যাপ্টারগুলো বললাম তো, কোনোটা দুই পৃষ্ঠা, কোনোটা চাইল্ড লাইনও আছে, এটা এক পৃষ্ঠা, হ্যাঁ এটা জাস্ট এক পৃষ্ঠা, এক পৃষ্ঠারও কম। এখানে বলতেছেন ওসামা বিন জায়েদের কথা বলতেছেন, তার বর্ণনা থেকে আসতেছে, আই হার্ড আল্লাহ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইং, আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি, বলে হাদিসটাই করবেন। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, দুইটারই দুইটাতেই আছে এই হাদিসটা, আমরা পড়বো ইনশাল্লাহ। ম্যান উইল বি ব্রট অ্যান্ড পুট ইন হেল ফায়ার অ্যান্ড ইজ ইন্টেস্টাইন অ্যান্ড গাট উইল কাম আউট অ্যান্ড দেন হি উইল সারকামবুলেট, মানে তফ করবে বা ঘুরবে, ঘুরতে থাকবে ইন হেল। একটা মানুষকে আনা হবে যার, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যার নাড়িভুঁড়ি সব বের হয়ে আসছে, নাড়িভুঁড়ি দেখা যাবে, বের হয়ে আসছে সব, এবং সে তফ করতে থাকবে, তফ মানে ঘুরতে থাকবে বোঝাইছেন আর কি, জাহান্নামের ভিতরে ঘুরতে থাকবে, লাইক এ ডনকি, গাধার মতো ঘুরতে থাকবে, মানে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে থাকবে। অফ এ ফ্লাওয়ার গ্রাইন্ডিং মিল, মানে নিজে, মানে গাধা তো আসলে বোঝে না যে হোয়াটস গোয়িং অন, সে ঘুরে কিন্তু সে তো বোঝে না, তার তো ওই বুদ্ধি নাই যে সে একটা কাজে লাগতেছে, কাজ করতেছে, এগুলো বোঝে না সে, মানে তার কাছে উদ্ভ্রান্ত মতো হয়ে সে ঘুরে গাধা। তো
এই এই ল্যাঙ্গুয়েজে হাদিসটা আমি আগে শুনি নাই, অন্য ল্যাঙ্গুয়েজে শুনছি বা এই এই ভাষায় শুনি নাই। তো বলতেছেন যে ওই মিল, গ্রাইন্ডিং মিল, যেখানে আটা ময়দা বা শস্যদানা পেশানো পেশা হয়, সেটাতে যে গাধাটা ঘুরতে থাকে উইদাউট নোয়িং কেন ঘুরতেছে, সেইভাবে সে ঘুরতে থাকবে। অ্যান্ড দ্য পিপল অফ হেল উইল গ্যাদার অ্যারাউন্ড হিম অ্যান্ড উইল সে টু হিম, জাহান্নামের মানুষরা তার চারিদিকে জড়ো হবে এবং তাকে বলবে, হে অমুক, নাম যাই নাম থাকুক তার, হে অমুক, ও সো অ্যান্ড সো, ফুলান বলে আরবিতে, এখানে আরবি টেক্সটা নাই, আরবি টেক্সটা সাধারণত সো অ্যান্ড সো দেখবেন ফুলান বলবে কথাটা, মানে নাম ছাড়া কাউকে যখন বলতেছে। ডিডন্ট ইউ ইউজ টু অর্ডার আস ফর গুড অ্যান্ড ফরবিড আস ফ্রম ইভিল, তুমি কি আমাদেরকে সৎকাজে আদেশ করতে না আর মন্দ কাজে নিষেধ করতে না, যেটা আমরা অনেকেই করে থাকি, যেটা বললাম আমরা স্কুলে করি, ছোটো ভাই বোনদের করি, টিউশনি করলে করি, মসজিদে করি, বক্তৃতায় করি, ওয়াজে করি। তখন সেই লোকটা বলবে, আই ইউজ টু অর্ডার ইউ টু ডু গুড বাট আই মাই সেলফ নেভার ইউজ টু ডু ইট, আমি তোমাদেরকে অর্ডার করছি ভালো কাজ করতে কিন্তু আমি নিজে সেই কাজটা কোনোদিন করি নাই। অ্যান্ড আই ইউজ টু ফরবিড আদার্স ফ্রম ইভিল, আমি অন্যদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম অথচ আমি সেই খারাপ কাজগুলো নিজে করতাম, মাই সেলফ ইউজ টু ডু ইভিল, সেই খারাপ কাজগুলো আমি নিজে করতাম। তাহলে বোঝা গেল এইটা কেন বলতেছেন উনি, কেন এটা আপনাদেরকে মনে করাইতেছেন। এই বইটা আমরা নাম কি বলছি, ডিস্টার্বার অফ দ্য হার্টস, যা শুনলে আপনার আরাম, আয়েস, শান্তি, কমপ্লেসেন্সি, আত্মতৃপ্তি, যেটা নিয়ে আপনি তৃপ্ত আছেন এখন, আপনি ওয়াজ করেন, অনেক মানুষে হাততালি দেয় শীতের রাইতে আপনার ওয়াজ শুনতে বসে থাকে মানুষে, অনেক টাকা পয়সাও দেয় আপনারে হাত মিলানোর জন্য সব উদ্গ্রীব, কিন্তু আপনি তো জানেন আপনি ভিতরে কী, সুতরাং সেই জিনিসটা মনে করে দিতেছেন, অর্থাৎ এটা যদি আপনি চিন্তা করেন আপনার শান্তি থাকবে না, আপনি আর কমপ্লেসেন্ট হইতে পারবেন না। আচ্ছা, এরপর একটা আবু রাফি আরেকটা আসতেছে হাদিস, সেটাতে বলতেছেন, এই হাদিসটা আমি দেখে দিই কোথাকার, প্রথমে এটা হচ্ছে আহমদের হাদিস, একই একই বিষয়ের উপর হবে নিশ্চয়ই। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম পাসড বাই দ্য সিমেট্রি অফ বাকি, গারকাতুল বাকি যেটাকে আমরা বলি, অনেকে জান্নাতুল বাকি বলে বা বাকিউল জান্নাত বলে, আসলে জায়গাটার নাম হচ্ছে গারকাতুল বাকি, সত্যিকার মানে প্রপার নামটা হচ্ছে এটা। এইখানে কবর হইলে জান্নাতে যাবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নাই, অনেকে মনে করে, অনেকে মনে করে যে ওইখানে গিয়ে যদি মরতে পারতাম আর ওইখানে কবর হইতো তাইলে, এমন কোনো কথা নেই। মুনাফিক যারা মারা গেছে তাদেরও কবর হয়েছে ওইখানে, মদিনার মুনাফিক ছিল না তাদেরকে, তার রাসূল সাহেব মারা যাওয়ার পরে বা বেঁচে থাকতেও মানে সবাইকে তো আর সিঙ্গেল আউট করা হয় নাই, তাদের কবর ওইখানে হয়েছে, তারা কি জান্নাতে যাবে নাকি, না এটা এটা ঠিক না। লতা গুল্ম ছিল এখানে, গারকাত বলে যেগুলাকে, লতা গুল্মের বাগান বা ই সেই ধরনের একটা সেন্স, বা যেখানে বাকির লতা গুল্মের বাগান বা এই এইরকম ভাষাটা আর কি। আর আমরা এই সমস্ত কোনো স্থানের মাহাত্মে বিশ্বাস করি না, কোন সেন্সে করি না যে ওইখানে ওইখানে ই হলে কাফের হন, মুশরিক হন, আপনার কোনো চিন্তা নাই, আপনার জান্নাত, এই ধরনের কোনো কথা আমরা বলি না, বা ওইখানের কোনো মাটি কালেক্ট করে দেশে নিয়ে আসি না আমরা, এসব শিয়ারা করে, শিয়ারা গেলে দেখবেন খালি মাটি আর ঢেলা, ওই ওই জায়গাটাতে তাদের, ওইটা তাদের সবচেয়ে প্রিয় জায়গা আর কি, ওইখানে সময় কাটায় তারা, এবং পুলিশে বা অন্যরা তাদের খালি বাইর করার চেষ্টা করে, আর ওই ওখান থেকে ওরা মাটি নিবে, এই কবর থেকে মাটি নিবে, ওই কবর থেকে মাটি নিলে এটা হবে ওটা হবে, এই ধরনের জিনিস তারা করতে থাকে। আচ্ছা, তো আমরা আসলে প্রপার ইসলামিক টার্মগুলো সব কিছুতে ব্যবহার করার চেষ্টা করবো, যখন আমরা শিখতেছি আস্তে আস্তে, নামাজকে সালাতি বলবো, হ্যাঁ, রোজাকে সিয়াম বলবো, তারপরে কবরকে কবর বলবো, মাজার বলবো না, কোরআনকে, আমার এখনও মুখে চলে আসে কোরআন শরীফ, বলতে বলতে বড় হয়েছে এত বছর ধরে কোরআন শরীফ কথাটা চলে আসে, কোরআন শরীফ কথাটা কিন্তু কোরআনে কোথাও নাই, 55টা নাম আছে কোরআনে, কোরআনের 55টা নাম পাবেন আপনি কোরআনে, 55, কিন্তু তার ভিতরে কোথাও শরীফ নাই, কিন্তু আমাদের মুখে এখন, আমার মুখেও চলে আসে এখন, কোরআন বলতে কোরআন শরীফ চলে আসে, আমরা অন্যগুলো শিখবো আস্তে 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 প্রপার জায়গায় যাবো, তাই না, কোরআনুল আল কোরআনুল করিম, কোরআন মজিদ, কত নাম আছে, 55টা নাম আছে, জিকির একটা নাম, আরও অনেক নাম আছে, হাদিস একটা নাম বা অন্য আরও নাম আছে, তো আমরা প্রপারগুলো শিখবো আর এইগুলো ভেজালগুলো আস্তে আস্তে বাদ দিব আর কি জীবন থেকে। আচ্ছা, এখানে বলতেছেন যে আল্লাহ সাল্লাহ সাল্লাম একটা সিমেট্রি মানে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, বাকির কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, এবং তখন উনি বললেন উফ উফ বলে মানে ই করলেন, এই উফ কথাটা মানে হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে মানে কষ্ট বা অসন্তুষ্টির একটা ই এক্সপ্রেশন, এই উনি যে ব্যথা পাইছেন তা না, কিন্তু উনি কিছু বুঝতেছিলেন বা শুনতেছিলেন। আই থট হি মেন্ট মি উইথ হিজ এক্সক্লেমেশন বাট হি নেগেটেড,
যিনি বর্ণনা করতেছেন উনি বলতেছেন যে আমি মনে করছিলাম যে উনি বোধহয় আমারই আমার কোনো সমস্যা আছে, আমার ব্যাপারে বোধহয় এটা বলতেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়লেন বা না করলেন যে না তার ব্যাপারে না, মানে বর্ণনাকারীর ব্যাপারে না ব্যাপারটা, এবং বললেন মাই অ্যাজাম্পশন অ্যান্ড সেড ইট ইজ নট ইউ হু আই মেন্ট, তোমাকে আমি তোমার জন্য আমি এই কথাটা বলি নাই বা তোমার জন্য এই শব্দটা করি নাই, বাট দিস ইজ দ্য গ্রেভ অফ এ ম্যান হু আই সেন্ট টু কালেক্ট আর্মস ফ্রম ফ্যামিলি, এই লোকটাকে যার এই কবরটা যার তাকে আমি জাকাত কালেক্ট করতে পাঠাইতাম, পরিবার সমূহে গিয়ে জাকাত কালেক্ট করতে পাঠাইতাম, বাট হি কেপ্ট এ ফ্রুট ফ্রম দ্য আর্মস, কিন্তু সে ওইখান থেকে জাকাতের ওইখান থেকে নিজের লেগে একটা ফল রেখে দিয়েছিল। চিন্তা করেন, মানে ডিস্টার্বার অফ দ্য হার্টস, আমাদের যারা বাংলাদেশের কর্তৃত্বে যারা আছেন, ফার্স্ট হ্যান্ড গল্প শোনা আমার, কোনো একজন বড় অফিসার তার ওয়াইফের বান্ধবী বাজার করতে যাবে, আজকে শপিংয়ে যাবে, পাজারো গাড়ি উইথ পেট্রোল, পাজারো গাড়ি বলতে বড়ো বড়োগুলো তো আমাদের গরিব মানুষের মতো গ্যাসে চলে না, অকটেনে চলে ওগুলো, বুঝছেন না, ওয়াইফের বান্ধবী বাজার করতে যাবে সারাদিনের জন্য একটা গাড়ি, 3,000-4,000 সিসির একটা গাড়ি সারাদিনের জন্য অ্যালোটেড, একটা ফল রাখছিলেন, একটা জাকাতের হিসেব থেকে, জাকাত মানে কি বাইতুল মাল না সরকারের জিনিস, তো একটা ফল রাখছিলেন সেটার কথা বলতেছেন, কেপ্ট এ ফ্রুট ফ্রম দ্য আর্মস টু হিমসেলফ, নিজের জন্য রেখে দিয়েছিল, অ্যান্ড নাও হি ইজ গিভেন এ ফ্রুট দ্যাট ইজ সিমিলার টু হোয়াট হি রংলি টুক, এখন তাকে যে যে ফলটা সে অন্যায়বশত ভুল করে ভুল সেই ফলের সমান একটা ফল এখন তাকে দেওয়া হচ্ছে, মানে সেটার জন্য, বাট মেড অফ ফায়ার ইনস্টেড, কিন্তু এটা আগুনের ফল, ফলটা হচ্ছে আগুনের। আমি এই হাদিসটা আগে শুনি নাই, আমি জানি না আপনারা শুনছেন কি না, এই বই পড়ার আগে আমি শুনি নাই, অনেক হাদিস আছে আমরা সব কিছু জানি না, সব কিছু আসে না আমাদের হাদিস, এবং এটা 597 হিজরিতে মারা গেছেন, মানে ওই সময়কার চর্চা হওয়া হাদিস, এখন হয়তো এগুলো আস্তে আস্তে পেছনে চলে যেতেছে হাদিসগুলো, এখন খালি ক্ষমার হাদিস, মার্সির হাদিস, আল্লাহর শান আল্লাহর ই, খালি যাই করেন না কেন জান্নাত গ্যারান্টেড, এই সমস্ত চলে আসছে, এটা উনিই বলে যেতেছেন যে আজকালকার ওয়াজিরা মানুষকে খারাপ থেকে বারণ করে না, শুধু আশার ই দেয়, খালি খালি জান্নাতের সুসংবাদ দেয়, 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা আল্লাহর পথে, বলছিলাম না গতদিন সেরকম আর কি। আচ্ছা গেল গিয়ে এটা শেষ, 3 থিংস দ্যাট ফলো দ্য ডিসিজড, আমরা সবাই জানি এই হাদিসটা, কিন্তু এখানে আর একটু অন্যভাবে শিখবো বা আর একটু একটু বিস্তারিত শিখবো, যে তিনটা জিনিস আমাদেরকে, আমরা যখন মারা যাই তিনটা জিনিস আমাদের পেছনে পেছনে যায়, এটা ফেমাস একটা হাদিস এবং এটার অনেক বর্ণনা আসছে, এটা নিয়ে অনেক ওয়াজ আছে বা অনেক লেকচার আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস মানুষ একটা মৃত মানুষকে অনুসরণ করে, মেম্বার্স অফ হিজ ফ্যামিলি তার পরিবারের সদস্যরা, হিজ প্রপার্টি অ্যান্ড হিজ ডিডস তার প্রপার্টি তার সম্পদ এবং তার ডিড। সম্পদ কেন বললেন, সম্পদ বলার কারণ হচ্ছে যে এখনই আমরা দেখি যে মানুষ যত বড় লোক তার তত বড় গাড়ি দিয়ে নিবে, ধরেন বনানীতেই কবর হবে, কিন্তু গরিব মানুষের লেগে ঠেলা গাড়ি দিয়ে নিবে, ব্যান দিয়ে নিবে, বনানীতে নিবে না আজিমপুরে নিবে, আর বড় লোক হলে কী করবে, বড় সুন্দর গাড়ি দিয়ে লাশ বহনকারী গাড়ি বাড়িয়েছেন এখন ফ্রোজেন ই, ওইটা দিয়ে বনানীর কবরস্থানে নিবে, তার মানে কি তার সম্পদ তারে ফলো করলো না, সম্পদও করলো, আত্মীয় স্বজনে করলো, সম্পদও করলো, এই দুইটা করবে। আর 3 নম্বরটা হচ্ছে বলতেছেন হিজ ডিডস তার আমল, 2 অফ দ্যাম রিটার্ন দুইটা ফিরে আসে, আমরা সবাই জানি হাদিস খুব ফেমাস হাদিস, দুইটা ফিরে আসে, অ্যান্ড 1 রিমেইনস উইথ হিম এবং একটা তার সাথে থেকে যায়, দ্য পিপল অ্যান্ড হিজ ওয়েলথ রিটার্ন, মানুষজন আত্মীয় স্বজন এবং তার সম্পদ ফিরে আসে, যেই গাড়িটা লাশবাহী গাড়ি অথবা পশ্চিমা ওয়ার্ল্ডে লিমোজিনে করে, আপনি যদি বড়লোক হন আর আপনার বাপ যদি বড়লোক হয়ে থাকে আপনার জন্য টাকা রেখে গেছে, তাহলে আপনি হলেন খুব ভালো ছেলে যদি আপনি তার একটা ভালো ভালো ফিউনারেল দেন, এবং সেই ফিউনারেলটা কী দেবেন, ব্ল্যাক লিমোজিন, কালো লিমোজিন হবে, বড় গাড়ি, 6 দরজার গাড়ি বা ওই ধরনেরই, আবার ওইটা চালায় নিবে না, আরও বড় লোক যদি হন বা আপনি যদি আরও মায়া থাকে বাপের জন্য ওইটা ঠেলে ঠেলে বা টাইনা টাইনা নিয়ে যাবেন সবাই, বুঝছেন না, মানে শানশকতের সাথে মরলেন আপনি আর কি, কিন্তু এগুলো সব ফিরে আসবে, থেকে যাবে কি শুধুমাত্র তার ডিড, হিজ ডিডস রিমেন উইথ হিম, এই হাদিস আমরা সবাই জানি, এটা সহি বুখারী এবং সহি মুসলিমের হাদিস দুইটারই। আনাস বিন মালিক এখানে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু সে অফেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানে প্রায়ই বলতেন এই এই দোয়াটা আমরা করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, এটা আমরা করি না, এই দোয়াটা করি আমরা, এটা একটা শিখায় দেওয়া দোয়া, ও ওভারটার্নার অফ হার্টস মেক মাই হার্ট ফার্ম অন ইয়োর রিলিজিয়ান, তোমার দিনের উপর আমাকে প্রতিষ্ঠিত রাখো, এটার কারণ হচ্ছে আজকে আসে বলে
আজকে আসেন বলে যে কালকে থাকবেন এমন কোনো কথা নেই। আপনার চেয়ে অনেক বড় বড় বুজুর্গরা এক সময় ছিলেন, তারপরে ইসলাম থেকে হয় বাইরে গেছেন অথবা ভ্রান্ত পথে চলে গেছেন। একটা গল্প সবসময় বলা হয়, সাইফুল্লাহ ভাই বলছিলেন, তারপরে আরও অন্যান্য জায়গায় শোনা যায়, সেটা হচ্ছে যে আমর বিন আল আস যখন ইজিপ্ট জয় করলেন, ইজিপ্ট জয় করার পরে খলিফা ওমরকে খবর পাঠালেন যে আমাদের জন্য একজন ভালো আলেম পাঠান, এখানে অনেক মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করতেছে, একজন বড় বা ভালো আলেম পাঠান যিনি এখানে নতুন কনভার্টেড মানুষকে দিন শিক্ষা দিবেন। তখন আমর বিন আল আসের জন্য যাকে ওমর আলেম হিসাবে পাঠাইছিলেন তার নাম ছিল মুলজাম, একটা নাম আর কি, অনেক বড় শিক্ষিত মানুষ ছিলেন। ওই ভদ্রলোকই পরে খারিজি হয়ে যান এবং হযরত আলীকে নিজের হাতে হত্যা করেন। তার যে ওয়াইফ, খারেজি ওয়াইফ বিয়ে করছিলেন, সুন্দরী ছিল খুব, সে মহারানা হিসাবে আলী রাদিয়াল্লাহু মাথা চাইছিল এবং উনি এটাতে অ্যাগ্রি করছিলেন এবং তাকে হত্যা করছিলেন। তো একদিন আপনি যে বুজুর্গ আছেন, ভালো আছেন, সৈয়াকিদের উপর আছেন, সেই জন্য যে আপনি আমৃত্যু থাকবেন এমন কোনো গ্যারান্টি নাই। ডিস্টার্বার অফ দ্য হার্টস, বুঝছেন না, আপনি যেন শান্তিতে না থাকেন, নিশ্চিন্ত হয়ে বসে না থাকেন, এই বইটা সেই জন্য লেখা। এবং এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে সাব্বিত কালবি আলা দিনিক, তোমার দিনের উপর আমার এইটা কলপটারে বা হার্টটাকে প্রতিষ্ঠিত রাখে। কারণ ওই যে আরেকটা হাদিসে আসছে না যে আল্লাহর দুই আঙুলের ভিতরে মানুষের কলব হচ্ছে ফেদারের মতো, পালকের মতো, জাস্ট একটু টাচ করলেই উল্টায় যেতে পারে, মুহূর্তে উল্টায় যেতে পারে। এই জন্য আল্লাহর কাছেই আমরা চাবো যে আল্লাহ যেন তার দিনের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। আমাদের কিন্তু আমাদের জার্নিটা হচ্ছে কি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, আল্লাহর শাস্তি থেকে আমরা আল্লাহর কাছেই কিন্তু প্রোটেকশন চাইবো। আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোওয়ালা কেউ নাই, আল্লাহর কাছেই প্রোটেকশন চাবো আমরা। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার বা বোঝার ব্যাপার একটা। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু আনহু কন্টিনিউ সেইং, উই আস্ক, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হাদিসটা চলতেছে এখনও, আমরা জিজ্ঞেস করলাম, হে রসুল আল্লাহ, ও মেসেঞ্জার অফ আল্লাহ, উই বিলিভ ইন ইউ অ্যান্ড দ্যাট ইউ হ্যাভ বট, আমরা আপনাতে বিশ্বাস করি, আপনার উপর বিশ্বাস করি এবং আপনারা যা নিয়ে আসছেন সেটাতে বিশ্বাস করি, মিনিং কোরআন, কোরআন শরিয়া যাই বলেন তাতে বিশ্বাস করি। ডু ইউ স্টিল ফেয়ার ফর আস, তারপরে কি আপনি আমাদের নিয়ে ভয় করেন? সাহাবিরা জিজ্ঞেস করতেছেন। এবং এই পার্টিকুলার সাহাবিকে, তার ঘরে বড় হয়েছেন, তার খাদিম ছিলেন, তাই না, খুবই স্নেহ করতেন তাকে, পার্টিকুলার এই সাহাবি আনাস বিন মালিক। আল্লাহ রাসূল বললেন, ইয়েস, হ্যাঁ আমি তোমাদের নিয়ে ভয় পাই। আচ্ছা, ফর পিপলস হার্ট আর বিটুইন টু অফ দ্য ফিঙ্গার্স অফ দ্য মোস্ট মার্সিফুল, ওই যেটা বললাম আমি, যে মানুষের হার্ট আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে, মানে যখন তখন উল্টায় যেতে পারে। অ্যান্ড হি টার্নস দ্যাম অ্যাজ হি উইলস, তার ইচ্ছা মতো উনি সেটাকে উল্টায় দেন। ইচ্ছা বলতে এখানে কিন্তু একটা বোঝের ব্যাপার, একটা আকিদা পয়েন্ট, আল্লাহ কিন্তু কারোর উপর জুলুম করেন না, নিজের উপর জুলুম হারাম করে নিছেন, তার মানে আপনার একটা ডিজার্ভ করার ব্যাপার আছে কোথাও না কোথাও, যেটা দুনিয়ার কেউ জানে না, আপনার একটা উইক পয়েন্ট আছে, আপনার একটা ভুল কিছু আছে, আপনি একটা এই ট্রিটমেন্টটা ডিজার্ভ করেন, তবেই আল্লাহ উল্টায় দিবেন, আল্লাহ জুলুম করে কারো হার্ট উল্টায় দিবেন না। বুঝছেন না, যে সিনসিয়ারলি দিনের উপর থাকতে চাইছে আল্লাহ তারা কাফের বানায় দিবেন না, তা না, আপনার একটা পয়েন্ট থাকবে এখানে, আপনার একটা রোল থাকবে। এই জন্য আমরা বলি অ্যান্ড অর না, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, এটা কদরের ব্যাপার চলে আসে। কদর হচ্ছে ইসলামী সাবজেক্টের ভিতরে সবচেয়ে কমপ্লিকেটেড সাবজেক্ট হচ্ছে কদর, এবং প্রথম ছয়টা ইমানের যে ছয়টা স্তম্ভ, আমন্ত বিল্লাহ মালাকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির কদর খাইরি শাররি, এই ছয়টা পয়েন্ট না আমাদের, এই ছয়টা পয়েন্টের ভিতরে আপনারা জানেন, যারা হাদিসটা পড়ছেন, হাদিস জিবরিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা এক গোতে বলেন, তুমি বিশ্বাস করো যে আল্লাহ, তারপরে ফেরেশতা, এবং এইভাবে পাঁচটা একসাথে বলেন, তুমি বিশ্বাস করো বলে পাঁচটা বলেন, পজ নেন, এবং তুমি বিশ্বাস করো বলে আরেকবার বলেন, ভাগ্যের ভালো মন্দ। কেন বলছেন এটা নিয়ে স্কলারদের ভিতরে অনেক গবেষণা আছে, কেন ওইটার আগে আবার বললেন এবং তুমি বিশ্বাস করো, তার কারণ হচ্ছে এটা, যে ওইটা মানুষ কোয়েশ্চেন করতে শুরু করবে এক সময়, এবং ফার্স্ট জিনিস যেটা ইমানের কোয়েশ্চেন করছে এবং অস্বীকার করছে হচ্ছে ওইটা। দেখেন আল্লাহর উইজডম, দেখেন এই জন্য এটা আরেকবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াহি ভিত্তিক কথা বলছেন, আরেকবার বলার কারণ হচ্ছে যে এইটা প্রথম অস্বীকার করবে। এবং এই হাদিসটা, হাদিস জিবরিল, যেটা উম্মুল সুন্না, যেটা নিয়ে আমাদের একটা বই আছে, গোটা বই, বা আমরা এটা অনেক পড়াশোনা করছি, বা অনেক অনেকবার দার্সে হালাকায় বলছি, এই বইটা, এই হাদিসটা নিয়ে, এই হাদিসের বর্ণনাকারী যিনি যেখান থেকে আসছে, এটা আবদুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছে তার বাবার ই দেয়া, রেফারেন্স দেয়া, এবং ওনাকে যখন দুইটা লোক আইসা বলছে যে অমুক জায়গায় লোকজন তো কদর অস্বীকার করতে শুরু করছে, তখন উনি বলছেন যে তাদের বলে দিও আবদুল্লাহ ইবনে ওমরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আজ থেকে,
বইলা এই হাদিসটা বর্ণনা করছে। মানে দেখেন সাহাবীর লাইফ টাইমে মানুষ কদরকে অস্বীকার করতে শুরু করছে এবং কদরের ব্যাপারগুলো কিন্তু কনফিউজিং, অনেক পড়াশোনার ব্যাপার আছে, মেনে নিতে পারলে বেস্ট। এখানে আমি যেটা বলতে যাচ্ছি শুধু একটা কথাই, এটা অ্যান্ড অর না, এটার মিনিং আল্লাহ কি সব কিছু নির্ধারণ করে দিয়েছেন, আমাদের চেষ্টার কি কোনো দরকার আছে বা মানে আছে, এটা হলো অ্যান্ড, যে আল্লাহ সব জানেন সব নির্ধারিত এবং আমরা চেষ্টা করব, দুইটা। আল্লাহ নির্ধারণ করছেন মানে কিন্তু আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই কাফের হইতে, এটা কিন্তু আল্লাহ জুলুম করবেন না আপনার উপর। আপনি যদি সত্যি আল্লাহর ইচ্ছা চেয়ে থাকেন, আল্লাহর নৈকট্য আল্লাহর দিন চেয়ে থাকেন, আপনি যদি সত্যি আল্লাহকে খোঁজ করে থাকেন, আল্লাহ আপনার উপর জুলুম করবেন না, আপনাকে জোর করে কাফের বানাই দিবেন না, এটা বোঝার ব্যাপার আর কি। এটা এই জন্য আমি সবসময় এই প্রসঙ্গ আসলে এটা বলি যে এটা কিন্তু আকিদার তাহাবিতে আছে যে আল্লাহ কারোর উপর জুলুম করেন না, দেখবেন আপনি জোর করে আপনি যদি কিছু ডিজার্ভ করেন, আপনি জান্নাত ডিজার্ভ করেন, আল্লাহ আপনি জাহান্নাম দিবেন তা না, কিন্তু যখন দেওয়ার ব্যাপারটা আছে, জাহান্নামে দেওয়ার ব্যাপারে এটা বলতেছে, কিন্তু জান্নাতে দেওয়ার ব্যাপারে আছে, আপনি কোনো মানে কোনো মতে মিস করতেছেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, সেটা হচ্ছে গ্রেসের ব্যাপার, সেটা আলাদা জিনিস, যাকে ইচ্ছা তাকে দিবেন, সেই ইচ্ছার ভিতরে আবার জাস্টিস থাকবে, কারণ আল্লাহ আমাদের ভিতরটা জানেন, সারা দুনিয়া জান না জানলেও আল্লাহ জানেন আমরা কী ডিজার্ভ করি। আচ্ছা গেল এই হাদিসটার পরে, ও এটা এখানে শেষ, বললাম না যে এক পৃষ্ঠা আধা পৃষ্ঠার চ্যাপ্টার, এই চ্যাপ্টার এখানে শেষ। এরপরটা হচ্ছে ওয়ার্নিং টু দ্য প্রিচার্স, প্রিচার্স মানে কারা, যারা দায়ী, যারা দিনের কথা বলে, ছোটো থেকে ছোটো, বড় থেকে বড়, যে যেখানে বলে, খতিব আসবে এটার ভিতরে, ওয়াজিরা আসবে, স্কলাররা আসবে যারা কথা বলে, এটা আনাস বিন মালিকের বর্ণনা হাদিস, আহমেদের হাদিস এটা। এখানে আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য নাইট অ্যাট উইচ আই হ্যাড দ্য জার্নি ফ্রম মক্কা টু জেরুজালেম, ইসরার কথা বলতেছেন, ইসরা মেরাজের কথা বলতেছেন, যে রাত্রে আমি মক্কা থেকে জেরুজালেমে গেছি, আই পাস বাই এ গ্রুপ অফ পিপুল হুজ লিপস আর বিং টর্ন উইথ শিয়ার্স মেড অফ ফায়ার, আমি একজন লোকের পাশ দিয়ে গেলাম যাদের জিব্বাগুলা শিয়ার মানে যেটা দিয়ে কাটা হয়, দেখছেন না শিয়ারিং মেশিন, যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েই করেন, ওই যে আপনার ওই তার কাটা কাটে অথবা পাত কাটে, এক ধরনের মেশিন, ওটাকে শিয়ার বলি আমরা, তো ঠোঁট কাটা হচ্ছে তাদের, কিন্তু এই শিয়ারটা কিসের শিয়ার, এটা হচ্ছে ফায়ারের শিয়ার, এই মেশিনটা বা এই জিনিসটা হচ্ছে কাটার জিনিস, কিন্তু আগুন দিয়ে কাটার জিনিস, এটা আল্লাহ জানেন কীভাবে এটা হবে, মানে আমরা সব কিছু বুঝবো সব কিছু জানবো তা না, কিন্তু আল্লাহ মুখের উপর হিচড়ায় জাহান্নামে দিবেন আসে না, আপনার কাছে মনে হচ্ছে মুখের উপর হিচড়ায় আবার কেমনে যায়, ইট ইজ পসিবল, আল্লাহ চাইবেন সেই জন্য হবে, এটা এগুলো হচ্ছে আকিদা পয়েন্ট, মানে যেটা আপনার ঘিলুতে কোলায় না, যেটা আপনার আপনার র্যাশনালিটিতে কোলায় না, ওইখানে আপনি টেক্সটে যা আছে তার কাছে সাবমিট করবেন। আমরা অনেকবার বলি, আমাদের হালাকাগুলো সবসময় বলি যে আকল এবং নকল যখন আসবে, আকল মানে আপনার বুদ্ধিতে যেটা আসতেছে এটা ঠিক ওটা ঠিক না, নকল মানে যেটা টেক্সট লেখা আছে কোরআনে এবং হাদিসে, যদি আপনার আকলে না কোলায় তাইলে আপনি নকলের কাছে সাবমিট করবেন, অর্থাৎ টেক্সটের কাছে সাবমিট করবেন, কোরআনের কাছে এবং হাদিসের কাছে, সব কিছু আপনার আকলে কোলাবে এমন কোনো কথা নেই। আচ্ছা একটা বলি আমরা, যে খুব খুব র একটা বলি না, সবসময় বলি, নতুন কিছু আসেন দুই চারজন সেই জন্য বলতেছি, যে অজুর ব্যাপারটা বলি সবসময়, যে অজু যায় যেদিক দিয়ে আপনি সেই জায়গাটা ধরুন না, কিন্তু আপনি মুখ হাত ধুয়ে আবার অজু রিনিউ করেন, হ্যাঁ আপনার বায়ু বাইর হলে কী করেন, তাহলে আপনার লজিক বলবে যে ওই জায়গাটাই ধোয়া উচিত, কিন্তু আল্লাহ বলছেন ওই জায়গা ধোয়ার দরকার নেই, মুখ হাত ধোবেন তাহলে আপনার পবিত্রতা হাসিল হবে, একটা জাস্ট বললাম, এই ধরনের আরও অনেক আছে, আল্লাহ বলছেন আমরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ছি 17 মাস মদিনায়, আল্লাহ বলছেন আবার কাবার দিকে মুখ করে পড়তেছি, আল্লাহ যদি বলতেন ফুজি আমার দিকে মুখ করে পড়তে আমরা তাই পড়তাম, আল্লাহর অর্ডারটাই হচ্ছে বড়। এখানে কেন যুক্তি, কেন জেরুজালেম, কেন কাবা তিনবার মানে দুইবার চেঞ্জ হয়েছে, এগুলো অনেক যুক্তি মানে ইয়ে আছে, মানে রিজনস আছে, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে আমরা করি কেন, আল্লাহ বলছেন দেখে প্রথম কথা। আচ্ছা নামাজের ব্যাপারও তাই, নামাজের অনেক যুক্তি, মানে এইভাবে নামাজ পড়ে কী হয়, তো এটা না ওটা না, কেউ বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি চার্জ নেমে যায় পাস করে যায় এটা হয় ওটা হয়, শরীরের ব্লাড সার্কুলেশন হয়, এগুলো সেকেন্ডারি টার্সিয়ারি রিজন, আমরা আমরা ই করি, আমরা কেন করি নামাজ পড়ি, এভাবে আমরা পড়ি আল্লাহ বলছেন দেখে, নামাজ কেন পড়ি প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন দেখে, আর এটার কাছে সাবমিট করতে না পারাই মক্কার অনেক কাফেররা বা মুশরিকরা নামাজ পড়তে পারে নাই, তাদের একটা লজিক ছিল যে পাশার নিচে মাথা, এটা আবার কী ধরনের সেজদা হল, একজন মানুষের কপালটা, কপাল বা ফেসটা হচ্ছে কি তার আইডেন্টিটি, জাত যেটাকে আমরা বলি, দেখবেন ফেস কথাটা কিন্তু অনেকখানে আসে কোরআনে, এটা মিনিং কিন্তু তার আইডেন্টিটি, তার
তার পরিচয়। আল্লাহ কিন্তু নিজের ফেসের কথা বলছেন, আল্লাহর জাত, এই যে সূরা রহমানে বলছেন। তো ফেসটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, মর্যাদার জিনিস, ওইটা মাটিতে আর পাশাটা উপরে, এটা কিন্তু আবু তালেব সহ আরও অনেকের ই ছিল, লজিক ছিল, যে এটা কেমন কথা হলো, এটা কথা কেমনটা কথা না, আল্লাহ বলছেন তাই এইভাবে সেজদা দিতে হবে, বা রাসূল বলছেন তাই এইভাবে দিতে হবে। এটা হচ্ছে সামিনা আতানার লাইনটা, যেটা প্রত্যেকটা মুসলিমের থাকা উচিত। যখন একটা কথা আমি বুঝবো যে আল্লাহ বলছেন বা রাসূল বলছেন, শেষ, এটা নিয়ে কোনো গবেষণার স্কোপ নাই। করতে পারি আমরা যে আচ্ছা ঠিক আছে, এটাতে সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে করতে পারি। আমি নামাজ পড়তেছি, পড়তে গিয়ে চিন্তা করলাম যে আচ্ছা আর কী কী আছে এটা। আমার এক ভাই বলতেছে একদিন যে আপনি রিলেটিভলি ফিট আছেন, যে পাঁচবার যে দৌড়ে দৌড়ে মসজিদে যান না, মানে একটু ব্যায়াম হয়তো, সুবহানাল্লাহ, হইতে পারে এটা, কিন্তু এটা তো সেকেন্ডারি জিনিস। আমি তো মসজিদে যাই আল্লাহর জন্য, আমি ফিট থাকার জন্য যাই নাকি, আমি তো মসজিদে যাই ফরজ আদায় করতে বা ওয়াজিব আদায় করতে যাই। আচ্ছা, সো আই আস্ট, রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন কাকে, যারা তাকে নিয়ে গেছিলেন, ফেরেশতা হন বা যাই হোক, সো আই আস্ট হু আর দোজ, এরা কারা? ফেরেশতারা বললেন দে ইউজ টু প্রিচ ইন দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়ার জীবনে তারা নসিহা করত, দাওয়াত দিত, ওয়াজ করত, অর্ডারিং পিপল টু ডু গুড ডিডস, মানুষকে ভালো কাজ করতে বলতো, অ্যান্ড দে নেগলেক্টেড গুড ডিডস দেমসেলভস, কিন্তু নিজেরা ভালো কাজ এই অবহেলা করছে। এটা আমার নিজের যতবার পড়ি এই হাদিস বা এই ধরনের জিনিস, আমার দু চার জিনিস পড়লে আমার নিজের কথা মনে হয়। এটা একটা, আরেকটা হলো যে সূরা নিসার 115 নম্বর আয়াত, আমি আপনাদেরকে আগে বলছি অনেক, যে ওই যারা মোমিনদের ওয়ে রসুলের ওয়ে পরিষ্কার হওয়ার পরেও অন্য পথ খুঁজতে চায়, আল্লাহ তাদেরকে ওই পথে ঘুরান, টিল দে মেড দেয়ার এন্ড ইন জাহান্নাম, যতক্ষণ তারা তাদের পরিণতিতে না পৌঁছায়। এটা পড়লে আমার খুবই হয়। আমাদের দেখবেন অনেকেই মানে টুইস্ট করার চেষ্টা করে, ধরেন কথার কথা সুদ হারাম, একটু ক্লোজ বাইর করার চেষ্টা করবে যে এখনকার সুদ ওই সুদ না, এটা চক্রবৃদ্ধি না, তো এটা ওইটা না, তো এটা আমার না, তো আমি এটা করি না, এই যে ব্যাপারগুলো পরিষ্কার হওয়ার পরেও মানুষ টুইস্ট করতে চেষ্টা করে, সেটার কথা। এই দুইটা জিনিস পড়লে আমার নিজের দিয়ে শুরু হয় ভয়টা, এবং যারা আরও কথা বলেন তাদের ব্যাপারে আমার ভয় করে যে মানে এগুলা চিন্তা করেন কিনা তারা। এই জন্যই বইটার নাম ডিস্টার্বার্স অফ দ্য হার্ট, এই যে ডিস্টার্ব হলাম আমি একটু আর একটু চিন্তা করবো গিয়ে আর কি, মানে একটু শান্তি হলো নষ্ট হইলো এটা পড়তে গিয়া। এই ওয়াইল দ্য রিসাইট স্ক্রিপচার, তারা কোরআন তেলাওয়াত করে, দেন ডু দে নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু তারা এটা বোঝে না, তেলাওত করতেছে কিন্তু বোঝে না। কত মানুষ আছে না তেলাওতে যে কথাটা বলতেছে সেটা বুঝতেছে না, কত মানুষ আছে। এই একটা কথা যেটা বললাম যে এই যে যারা আরও অন্য পথ খুঁজবে, যে লোক রাসূল সালসামের মৃত্যুর পরে ইবাদতের একটা এলিমেন্ট যোগ করছে ইসলামে, সেই অন্য পথ খুঁজছে, ঠিক না? আল্লাহ রসুল বলছেন কমপ্লিট দিন, আল্লাহ বলছেন দিন কমপ্লিট, বিদায় হজের মাঠে আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে এমন একটা পথের উপর রেখে গেলাম যা রাত এবং দিন সমান, এরপরে যে পথ হারাবে সে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ এরপরে যে পথ পাবে না খুঁজতে থাকবে সে ধ্বংস হয়ে যাবে। এগুলো পথ খোঁজা না, সবাইতের রাইতে একবার কুলভাল্লা বা 100 বার কুলভাল্লা, একবার সূরা ফাতিহার সাথে পড়লে কী ফজিলত, এগুলো সব আবিষ্কার না। তার মানে কি সব এই ক্যাটাগরিতে পড়বে, এই ক্যাটাগরিতে পড়বে, শুধু তাই না, তারা আরেকটা ক্যাটাগরিতে পড়বে যে তারা নিশ্চিতভাবে যে জিনিসটা বলতেছে কিন্তু বুঝতেছে না, সেটা হলো যে হয় আল্লাহ মিথ্যা বলছেন, অথবা আল্লাহ ভুল বলছেন, অথবা আল্লাহ আপনাকে ধোকা দিছেন, তিনটা পসিবিলিটি হতে পারে, নজবিল্লা, মানে যে কোনো একটা মনে করলে সে তো আর ইমান বা মুসলমান থাকার কথা না, অথবা রসুল মিথ্যা বলছেন, রসুল ভুলে গেছেন বা রসুল লুকায় গেছেন, এই তিনটা মনে করলে আপনার মুসলিম থাকার কথা না। কিন্তু এটা তারা বোঝে না যে এটা কত বড়, তারা এটাকে খুব ভালো কাজ মনে করে এবং মনে করে ভালো কাজ বেশি করে করলেই তো ভালো। আচ্ছা, এরপরে আরেকটা ডিস্টার্বার অফ দ্য হার্টসের ভিতরে চলতেছে, আনাস বিন মালিকের বর্ণনায়, এটা আবু দাউদ মুসনাদ আহমদ দুইটা এসের হাদিস, আলহামদুলিল্লাহ এখানে সৈয়াদিস ছাড়া আর কিছু পাবেন না, মানে মোরলেস সৈয়াদিসই পাবেন, এখানে কোনো সন্দেহজনক হাদিস থাকার কথা না আর কি, কারণ দুইভাবে যারা সিলেক্ট করছেন তারাও দেখিয়ে দিয়েছেন এই বইটাকে, তারাও ইউকের সৈয় আকিদের উপর যারা আছেন সেই গ্রুপটা, আর উনি নিজে একজন হিমসেলফ একজন ই ছিলেন, বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, যার সম্বন্ধে আমরা প্রথম দিন পড়লাম যে ইমাম জাহাবি বলছেন যে তার আগে বা তার পরে এরকম কেউ ছিল না, আর ওনার মতে আর কেউ আসবেও না, হয়তো একটু এক্সাজারেট করছেন কিন্তু ওনার ফিলিংটা উনি বলছেন। আচ্ছা, আনাস বিন মালিকের বর্ণনায় একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়েন মাই লর্ড অ্যাসেন্ডেড মি টু দ্য হেভেন, যখন এটা কিন্তু ইসরার কথা বলছেন, এই হাদিসটা কিন্তু ইসরার কথা ছিল, আর এখানে কিন্তু মেরাজের কথা আসতেছে একই রাতে, বাট
দুইটা ফেজ, তো আলাদা দুইটা ফেজ। যখন আমার রব আমাকে আকাশে নিয়ে গেলেন, আই পাস বাই এ গ্রুপ অফ পিপল হ্যাভিং নেইলস মেড অফ কপার, আমি একদল লোকের পাশ দিয়ে গেলাম যাদের নখগুলো হচ্ছে তামার। তামার মানে কি? মেটালিক না। আমাদের এমনি নখ বড় হইলেই যখন এই যে ঘামাচি হইতো বা ঘামাচি হয়, যখন মায়েরা বা ওয়াইফরা বলে কি নখটা কেটে নো, তাইলে আনাইলে কিন্তু দাগ পড়ে যেতেছে, মিনি জাস্ট নখটা দিয়ে চুলকাইলে আমাদের গায়ে আঁচড় পড়ে যায়, সেখানে কপারের নখ তাদের, ইসের তামার, উইথ উইচ দে স্ক্রেচ দেয়ার ফেসেস অ্যান্ড চেস্ট, মুখটা আছড়াইতেছে বুকটা আছড়াইতেছে, অর্থাৎ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, তাই না, চুলকাইলে বা আছড়াইলে। আয়াস, আমি জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাইল আলাইহিস সালামকে, হু আর দোজ ও জিব্রিল, হে জিব্রিল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, দোজ আর হু কনজিউম দ্য ফ্ল্যাশ অফ পিপল অ্যান্ড ভিলিফাই দ্য অনার অফ আদার্স, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা মানুষের গোশত খাইছে এবং অন্যের সম্মান নষ্ট করছে। মানুষের গোশত খাওয়া, এটা কোথেকে আসছে? সূরা হুজুরাতে আল্লাহই বলছেন এটা, তোমরা কি কেউ নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবা? মানে শুধু গোশত না, মৃত মানুষের গোশত আরও খারাপ জিনিস, মানে মৃত যেটার গোশত আপনার হালাল গরু, সেটাও মরে গেলে সেটার গোশত আপনার জন্য হালাল না, সেখানে মানুষের গোশত তো এমনি হারাম, ওটা ডবল হারাম আর যে মৃত ভাইয়ের গোশত, সেই হিসাবে বলছেন আল্লাহ। সেটা বলতেছেন যে এরা হচ্ছে যারা ব্যাকবাইট করছে বা গিবত করছে। একটু পানি খাই আমি, এটা যারা রিয়েল টাইমে দেখতেছেন তাদের জন্য বিরক্তিকর হইতে পারে, এখন তো সব কিছু স্পিড খুব বেশি, বুঝছেন না? আমার বাড়ি তো সিলেট, অনেকেই জানেন সিলেটের জায়গাগুলো খুব সুন্দর, মানে বিশেষ করে যে শহরের বাইরে যে জায়গাগুলো, সো অনেক সময় আপনি অফার করবেন কাউরে যে চলো সিলেটের অমুক জায়গায় বাড়িতে নিয়ে যাবো, সে বলে না যাবো না। কেন? সে তার ঘরের কোনায় ট্যাবে মোবাইল ফোনে বা আপনার ল্যাপটপে যে দেখতেছে, এটা অনেক রঙিন এবং এটার স্পিড অনেক বেশি, বুঝছেন না? সিলেটের ওখানে যাবে, ধরেন 2 ঘন্টার জার্নি করে যাবে, হাঁটতে হবে, তারপরে একটা ঝর্ণা দেখবে, অনেক স্লো স্পিড না, তারপরে রঙগুলো অতই না, এখানে পাটাপাট আপনার সারা দুনিয়ার সব হাম হাম আর কি বলে মাধবপুর মাধবকুণ্ড সব সারা দুনিয়াগুলো 5 মিনিটে দেখা শেষ, স্পিড অনেক বেশি, বুঝছেন না? তো এই জন্য অনেক সময় মানে এই এই যে পানি খাইতেছি, যাদের লাইফের স্পিড বেশি তাদের মনে হতে পারে এই সময়টা তো গেল, মানে এই সময়টা আরেকটা কিছু করা যেত, বুঝছেন না? হ্যাঁ, মানে এই হাকিকত, কিন্তু অনেক পোলাপানদের শুনছি বাপ মা বেড়াইতে যাবে, পোলাপান যাইতে চায় না, ঘরের কোণে যেটা করতেছে এটা মোর এক্সাইটিং, এটা আরও সুন্দর, কত কিছু দেখা যাইতেছে মুহূর্তে, বুঝছেন না? আর অন্য হারাম জিনিস হলে তার ওটা বাদে দিলাম, ওটার অ্যাট্রাকশন তার আমি মানে দুনিয়ার কিছু দিয়ে আপনি এই করতে পারবেন না। যাই হোক, এটা ছড়াই যেতেছে, এটা হাসতেছেন আপনারা, এটা আমাদের পোলাপান কেন বড়দের ভিতরে ছড়াই যেতেছে, বড়দের ভিতরে ছড়াই যেতেছে। কত কত লেখালেখি আছে এগুলো নিয়ে, মানুষ মানুষের সাথে আজকাল কথাবার্তা বলে না, কোনোরকম মানে ই আদান প্রদান করে না, সৌজন্য যেটা ভালো আছেন নাকি আপনার আম্মার কী হয়েছে না। এরপরটা হচ্ছে হি নেভার এভার লাভস, এই চ্যাপ্টারটার নাম, জাস্ট 2 লাইনের চ্যাপ্টার, এইটুকু 2 লাইনের চ্যাপ্টার, তিনি কখনো হাসেন না, এটার 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 ইটা হচ্ছে। আনাস বিন মালিক বললেন, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসনাদ আহমদের হাদিস, সেড টু অ্যাঞ্জেল জিব্রিল, জিব্রিল আলাইহিস সালামের কাছে বললেন, ওয়াই ডু আই নেভার সি দ্য অ্যাঞ্জেল মিকাইল লাফ, মিকাইল বলে যে ফেরেশতা তাকে কখনো হাসতে দেখি না কেন? হি সেড, জিব্রিল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, হি নেভার লাফ সিন্স হি সিন্স হেলফায়ার ওয়াজ ক্রিয়েটেড, জাহান্নাম সৃষ্টি করার পরে উনি আর হাসেন নাই, চিন্তা করছেন? একজন ফেরেশতাকে, একজন ফেরেশতা যার আল্লাহর অবাধ্য হওয়ার চয়েস নাই তার, কি তারপরেও ভয়ে জাহান্নাম দেখার পরে আর কোনো দিন হাসেন নাই, ডিস্টার্বার অফ দ্য হার্টস, বুঝছেন না? আমাদের আসলে ডিস্টার্ব হওয়া উচিত। আচ্ছা, এরপরে বলতেছেন
কন্ডিশন অফ কন্ডিশন ইন দ্য হিয়ার আফটার অফ দ্য মোস্ট প্রসপারাস পিপল ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় যারা সবচেয়ে সমৃদ্ধশালী বলি আমরা, যাদের যাদের মতো হওয়ার জন্য আমরা বাপের নাম 14 গোষ্ঠীর নাম চেঞ্জ করিয়া ইউরোপ আমেরিকায় গিয়া আশ্রয় নেই, তাই না? বসন্তের দেশে যাওয়ার জন্য, যাদের মতো হওয়ার জন্যই তো এখনকার পৃথিবীর 1 নম্বর পাওয়ারফুল ম্যানকে, ট্রাম্প নিশ্চয়ই, 2 নম্বর হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাঙ্গেলা মার্কেল বা কেউ একজন, যেই হোক, তাদের মতো না, তাদের 100 নম্বর চাকর হওয়ার জন্য আমরা এখানে সব কিছুরে স্যাক্রিফাইস করে বাপের নাম ছাইড়া বিটা বাড়ি সব বন্ধক দিয়া বিক্রি করে লিবিয়া থেকে নিয়ে ইটালির ভিতরে পানিতে ডুববা মরি, তাই না? যাদের মতো হইতে চায় তাদের কথা বলতেছেন এখানে। আনাস বিন মালিক বলেন দ্যাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আনাস বিন মালিকের হাদিস, সহি মুসলিমের হাদিস, নাম্বার টাম্বার দেওয়া আছে, আপনাদের পরে বই থেকে রেফারেন্স দিতে পারেন। আমি বলে যাচ্ছি জাস্ট আপনাদের একটা সুকুন যেন থাকে যে যে জিনিসগুলো শুনতেছে এগুলো সব দলিল আছে। আনাস বিন মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য মোস্ট অ্যাফ্লুয়েন্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড অফ দোজ হু উইল গো টু হেল উইল বি ব্রট অন দ্য ডে অফ রিজারেকশন অ্যান্ড ডিপ ওয়ান্স ইন ফায়ার। এই দুনিয়ার সবচেয়ে সম্পদশালী বা সবচেয়ে সমৃদ্ধশালী যাদের দেখে আমাদের চোখ টাটায়, আল্লাহ অবশ্য কোরআনে বলছেন আমাদের চোখ যেন না টাটায়, বলছেন না কোরআনের আয়াত কিন্তু এটা, এদেরকে দেখে কিন্তু আমাদের চোখ যেন না টাটায় বা চোখে যেন কষ্ট না হয় এদের প্রসপারিটি দেখে, কিন্তু আমাদের হয় চোখ টাটায় বা আমরা ওদের মতো হইতে চাই। তো বলছেন সবচেয়ে প্রসপারাস যে জাহান্নামে যাবে, তারে খালি একবার জাহান্নামে চুবায় আয় না উঠায় নিয়ে এসে জিজ্ঞেস করবেন আল্লাহ, দেন ইট উইল বি সেড, ও সান অফ আদম, হে আদম সন্তান, ডিড ইউ এভার সি এনিথিং গুড, তুমি কি জীবনে কোনো ভালো কিছু পাইছিলা, কিছু দেখছিলা নাকি? সে বলবে ডিড ইউ এভার হ্যাভ এনি প্লেজার, তোমার কি জীবনে সুখ ছিল নাকি, ডিস্টার্বার অফ দ্য হার্টস, বুঝছেন না? প্রত্যেকটা কিন্তু আপনাদের ভিতরে একটু ডিস্টার্ব করার জন্য বলা হচ্ছে, যেন সুখের ভিতরে ডুবে না থাকে না। তুমি সবচেয়ে প্রসপারাস ধরেন রকফেলার বা ওই ধরনের যারা, মানে ট্রাম্প তো আর সবচেয়ে প্রসপারাস না, তার চেয়ে প্রসপারাস মানুষ ছিল, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি দুনিয়ায় কিছু কোনোদিন ভালো কিছু দেখছো নাকি, ডিড ইউ এভার হ্যাভ এনি প্লেজার, কোনো প্লেজার, কোনো সুখ পাইছো নাকি, কোনো আরাম পাইছো নাকি? হি উইল সে নো বাই আল্লাহ, ও লর্ড, আল্লাহর কসম না, মানে তার সমস্ত স্মৃতি ভুলে যাবে, তার আর মনে থাকবে না যে আল্লাহ দুনিয়া এই দুনিয়ায় কী ছিল সে। দেন দ্য মোস্ট ডেস্টিটিউট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড অফ দোজ হু উইল এন্টার প্যারাডাইস, সবচেয়ে ডেস্টিটিউট মানে সবচেয়ে গরিব, সবচেয়ে ডাউনট্রোডেন, সবচেয়ে ইনসিগনিফিকেন্ট, মানে কোনো কোনো হিসাবের ভিতর যারা ধরা হয় নাই, কেউ ধরে নাই কেউ, কিন্তু উনি জান্নাতের বাসিন্দা, তাকে ই করা হবে, তাকে আনা হবে, মানে যিনি জান্নাতে যাবেন আর কি। উইল বি ব্রট অ্যান্ড ডিপ ওয়ান্স ইন প্যারাডাইস, তাকে এনে একবার জান্নাতে চুবায় আবার উঠানো হবে, চুবানো মানে ওইখানে রেখে উঠানো হবে বা যাই হোক যেভাবে আল্লাহ করবেন সেটা। অ্যান্ড উইল বি সেড টু হিম, এবং তাকে জিজ্ঞেস করা হবে, ও সান অফ আদম, হে আদম সন্তান, ডিড ইউ এভার সি এনিথিং ব্যাড, তুমি কি জীবনে খারাপ কিছু দেখছিলা, এই দিনে তো সে কষ্ট করছে, টাকার অভাবে বউ মরে গেছে রাস্তার উপরে, হয় না? টাকার অভাবে হসপিটাল যাইতে পারে না, রাস্তায় বউ মরে গেছে, কত পড়েন না স্টোরি, গল্প পড়েন না? ছেলে মায়েরে স্টেশনে রেখে চলে গেছে, পড়েন না এই গল্প, টাকা নাই দেখে, এই তো ব্যাপারটা, তো তাই এগুলো খুব খারাপ এক্সপিরিয়েন্স না, এগুলো তো আমরা তো চিন্তাও করতে পারি না, আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমাদের হয়তো ওরকম জিনিস জীবনে চিন্তা করতে পারেন না। সেইরকম একটা লোককে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে তোমার কি জীবনে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আছে নাকি, ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স হার্ডশিপ, তুমি কি কাঠিন্য বা কষ্ট পাইছো নাকি, জীবনটা কঠিন ছিল নাকি, কষ্ট ছিল নাকি? হি উইল সে নো বাই আল্লাহ, আল্লাহর কসম না, ভুলে গেছে সব, বুঝছেন না? ও লর্ড, হে আমাদের রব, আল্লাহর কসম মানে আপনার কসম না, এখানে অ্যারাবিক টেক্সটা নাই, আমি জাস্ট ইংলিশটা বলতেছি আপনাদের, আই নেভার সো এনিথিং ব্যাড, আমি জীবনে খারাপ কিচ্ছু দেখি নাই, অ্যান্ড আই নেভার এক্সপিরিয়েন্স এনি হার্ডশিপ, এবং কোনো দিন কোনো কষ্টের ছিলাম না, কোনো জায়গায় কষ্টে ছিলাম না। আচ্ছা, আমরা এটা, হ্যাঁ আচ্ছা, যদি যাই অথবা বলছেন কি মাগরিব বলছেন, আচ্ছা ঠিক আছে, গাড়িটা যারা যাবেন মাগরিবের কথা বলছেন, যাদের তাড়া আছে চলে যান, আমরা আমাদের টাইম অ্যাকচুয়ালি হলো 5:10 না, আমরা বলি এই এটা একটু বড়, সেই জন্য আমি স্টার্ট করবো কি না ই করছি, এই চ্যাপ্টারটা একটু বড় কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা জানি এটা সবাই শুনছি কিন্তু এটা আরও 10 বার শোনা উচিত যারা শুনছি তাদেরও। এটা হলো সিক্রেটস অফ আল বারজাখ, বারজাখের
সিক্রেটগুলা, সিক্রেট মানে কি গোপন কথা, মানে যেটা দেখা যায় না, বোঝা যায় না, পরীক্ষা করা যায় না, অথবা আগে এক্সপিরিয়েন্স করার কোনো রাস্তা নাই, বা ওইখান থেকে কেউ মোবাইল ফোনে বলতেও পারবে না যে তার অবস্থা কী, এই ধরনের জিনিসগুলা বুঝছেন না। এখন যে টেকনোলজি বাইরেছে, আমার মনে অচিরেই চেষ্টা করা হবে যে ওইখান থেকে একটা SMS পাঠাইতে পারে নাকি আর কি, বুঝছেন। কোন দেশে জানি মুসলমানদেরই কোন একটা সেক্ট আছে, একদম সোফা সেট থেকে শুরু করে মুসলমানদের কোনো একটা সেক্ট আর কি, ডেভিয়েন্ট সেক্ট কোনো, সোফা সেট থেকে শুরু করে ঈদ থেকে শুরু, মানে মানে পুরো একটা ড্রয়িং রুম সাজিয়ে দেয় আর কি কবরের ভিতরে। যাই হোক, ইট ওয়াজ ন্যারেটেড, কে এটা মানে কার বর্ণনে আসতেছে, তার নাম হচ্ছে আল বারা আজিব। উনি বলতেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে তারা একজন মানুষের ফিউনারেল বারিয়াল দাফনের গেছিলেন, আনসারদের একজন মানুষ মারা গেছেন তার দাফনে গেছিলেন, এবং তারা কবর যেখানে দেওয়া হবে ওইখানে পৌঁছাইছেন, অ্যান্ড স্টিল হ্যাড নট বিন প্লেস, এবং মানুষটাকে তখনও কবরে নামানো হয় নাই। এই অবস্থায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন এবং তারা সবাই তাকে ঘিরে বসেছিলেন, স্বাভাবিকভাবে দুটা কথা শুনবে বা ই করবে। দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট ডাউন অ্যান্ড উই সেট অ্যারাউন্ড হিম, এতে গেল। এরপরে সাইলেন্স ছিল, খুব পিন ড্রপ সাইলেন্স ছিল, ন্যাচুরালি কেউ মারা গেছে তার এসে গেছেন এই কথা বলতেছেন, যে বার্ডস ওয়ের আপন আওয়ার হেডস ফ্রম আওয়ার সাইলেন্স, মানে এজ এ পাখি চুপচাপ থাকাতে পাখি ই করতেছে, মানে মৃত হইলে পাখিটাকে ঘুরে না শকুন টকুন ঘুরে, সম্ভবত সেটা মনে করতে বোঝাইতে চাইছে, আমি শিওর না, মানে যাই হোক। অ্যান্ড আল্লাহ সুসালামের হাতে একটা লাঠি ছিল, ওইটা দিয়ে উনি মাটিতে এইভাবে খোঁচাইতেছিলেন অন দ্য গ্রাউন্ড। দেন হি স্টার্টেড লুকিং অ্যাট দ্য স্কাই অ্যান্ড লুকিং অ্যাট দ্য আর্থ, তারপরে উনি আকাশের দিকে একবার তাকালেন, মাটির দিকে একবার তাকালেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বললেন, জিজ্ঞেস করলেন না, বললেন আস্ক আল্লাহ ফর রেফিউজ ফ্রম দ্য টর্মেন্ট অফ দ্য গ্রেভ, আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও, কিসের থেকে, কবরের আজাব থেকে, ফিতনার থেকে, ফিতনার কথাটা ইউজ করা হয় কবরের বেলায়, ফিতনার কথাটা ইউজ করা হয়, ফিতনা মানে এই যে সমস্ত ট্রায়াল অ্যান্ড এরর, যে সমস্ত প্রশ্নের ভিতরে যাইতে হবে বা আর অ্যান্ড সো অন, যেগুলো এগুলো সব প্রশ্ন উত্তর তো আমরা কেউ চাই না, চাই ইন্টারোগেশন কিন্তু চাইেন না কোনোদিন, সবসময় চাইবেন ইন্টারোগেশন ছাড়া, ইভেন দুনিয়াতেও বলতেছে শখ করে ইন্টারোগেশন চায়েন না, ইন্টারোগেশন ছাড়াই, ইন্টারোগেশন ইটসেলফ একটা ফিতনা, বুঝছেন না। কবরের ফিতনা বলতে কিন্তু ওই ফেজটাই বলা হয়েছে, যে এই ফেজটাতে আপনাকে প্রশ্ন করা হবে বা আপনি উত্তর দেবেন, আপনি যে একদম তত্ত্বরায় পার হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আল্লাহর কাছে ওইটা, এই আমরা পড়ি না যে চারটা জিনিস থেকে এই চাই সবসময়, ওই যে জীবন এবং মৃত্যু এবং জাহান্নাম এবং কবরের, এই চারটা জিনিস থেকে আমরা প্রত্যেক সালাতের পরে আমরা পানা চাই, এটা ওয়াজিব। কেউ যদি না জানেন দোয়াটা শিখে নেবেন, এবং এটা আমি, এটার ডিফারেন্ট ভার্সন আছে, আমি নাসিরুদ্দিন আলবানি বইতে যেটা আছে ওইটা পড়ি, অন্য ভার্সন আছে, বাট কথাগুলো একই, উল্টো হয়তো সিরিয়ালটা বা সিকোয়েন্সটা আলাদা। এটা কিন্তু ওয়াজিব বলছেন আলবানি দোয়ার ভিতরে, তাশাহুদ, দরুদ, তারপরে দরুদও কিন্তু আলবানির মতে ওয়াজিব, দুইটাই ওয়াজিব, দুই বৈঠকেই ওয়াজিব। আমরা তো এক বৈঠক মনে করি, সেকেন্ড বৈঠকটা মনে করি ওয়াজিব, আলবানি মনে করেন দুইটাই ওয়াজিব, আবার এই দোয়াটা মনে করেন ওয়াজিব। আপনি দেখে নিন আলবানির বইটা, এটা পাওয়া যায় বাজারে, ওয়ান অফ দ্য ফার্স্ট বুকস বাংলাদেশে নামাজের উপরে, সবচেয়ে প্রথম সহি আকিদার বইয়ের ভিতরে এটা একটা পাওয়া যায় বাজারে। আচ্ছা, তারপরে এই কথাটা উনি দুইবার বা তিনবার বলছেন, তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভেরিলি দ্য বিলিভিং সার্ভেন্ট ওয়েন লিভিং দিস লাইফ, যখন এই দুনিয়া থেকে ছেড়ে যাবে, বিলিভিং সার্ভেন্ট বলছেন, মানে বিশ্বাসী আত্মা, বিশ্বাসী মানুষ, মুসলিম, মুমিন, কাফের না, সে যখন ছেড়ে যাবে তখন কী হবে, তখন কী হবে, ফেরেশতারা আসবেন, অ্যাঞ্জেলস উইল ডিসেন্ড আপন হিম, ফেরেশতারা আসবেন যাদের মুখ সূর্যের মতো উদ্ভাসিত, আলোকিত, ফর্সা, সাদা, উদ্ভাসিত, দে উইল হ্যাভ উইথ দ্যাম শ্রাউড ফ্রম দ্য শ্রাউড অফ প্যারাডাইস, শ্রাউড মানে আচ্ছাদন, কাপড়, চাদর, যাই বলেন আপনি, হ্যাঁ, যেটা পেঁচানো হয় কিছু, সেটা যেটাতে কর্পূর দেয় না মৃতদেহে, সেই জান্নাতের কর্পূর টাইপের জিনিস থাকবে, যেটা দুর্গন্ধ বা গন্ধ হয় না, পচনশীলতা রোধ করে, আমাদের মাখায় দেখবেন একটা সাদা পাউডারের মতো মাখায় না, এসে মৃতদেহকে গোসল করায় যখন দেখবেন মাখায় কর্পূর দিয়ে, আরও কী কী থাকে যেন ওটার নাম আছে একটা পার্টিকুলার, আমার মনে পড়তেছে না এখন নামটা, সানুফ বা এরকম কোনো একটা নাম আছে, আমি শিওর না,
কিন্তু ওই ইসের আপনার কর্পূরের মতো জিনিস দেখতেন, ওটা দিয়ে ওই গোসলের পরে গাটাই করে ঘষে, যেন আপনার গোসলের সময় গাটা ঘষে যাতে স্মেল না আসে এবং পচনটা ডিলেড হয়। তো জান্নাতের ওই ওই বস্তু দিয়ে নিয়ে আসে। দেন দে উইল সিট উইদিন আই শট অফ হিম, চোখের যতটুকু দেখা যায় চোখের দূরত্বে বসবেন। এইটা আমাকে হঠাৎ মনে হলো যে একজন এক দিনী ভাই আমাকে ওই উত্তরাতে ওই গার্মেন্টসের মালিক, উনি আমাকে একটা ভিডিও দেখিয়েছিলেন, এক হিন্দু মহিলা কোনো একটা মিটিংয়ে মরে যায়, মিটিংয়ে কথা বলতে বলতে মরে যায়। তো একটা স্প্লিট সেকেন্ড আগে, মানে মরার স্প্লিট সেকেন্ড আগে সে কী একটা দেখে যে চমকায় ওঠে, ওইটা ওনার পয়েন্টটা ছিল এইটার। এই যে বলতেছেন বড় না ফেরেশতা দেখবো বা দেখা, এই জিনিসগুলো মানে অন্যরাও দেখে, তো উনি এটা বলতেছেন যে দেখেন এই যে প্রমাণ দেখেন সাক্ষাৎ, যে মানে মহিলা মরার জাস্ট ধরেন হয়তো 15 সেকেন্ড আগে কী জানি একটা দেখে চেহারাটা চোখগুলো বড় বড় হয়ে যায়, তারপরে সে মরে গেল আর মানে কিছু একটা দেখে তাকে এরকম। আমার কাছে নাই ভিডিওটা, বাট উনি আমাকে দেখেছেন, ওনার ইসে হিন্দু মহিলা কোনো একটা মিটিংয়ে মারা গেছে। মুসলমান মারা যাওয়ার একটা ছবি আছে কিন্তু ইন্টার ইসে, আপনার একজন আলেম সম্ভবত উর্দু স্পিকিং পাকিস্তান বা ইন্ডিয়ার, উনি একটা দিনের ইসে সুন্দর জাস্ট মানে উল্টাটা আর কি, মানে দুইটা দেখলে আপনার ডিফারেন্সটা বুঝবেন। আমি খুব অবাক হয়েছে দেখে দুইটা, যদি এগুলো প্রমাণ করার জিনিস না বা এগুলো আমি কিছু প্রমাণ করতে পারবো না বা আমি কিছু আপনাদেরকে দলিল দিতে পারবো না, বাট এটার সাথে বলতেছি আর কি যে মানে এই জিনিসগুলো তো ইসের অদৃশ্যের জিনিস, এই জিনিসগুলো কিন্তু বলার জন্য কেউ ফিরে এসে বলবে না যে আমি এটা এটা দেখছি, বুঝছেন না, এটা হচ্ছে সেই জিনিস। এবং এই জিনিসগুলোতে ইমান আক্ষরিক প্রত্যেকটা অক্ষরে ইমান আনতে হবে, কিন্তু এটা হাদিস সহি হাদিস আল্লাহ রাসূলের মুখ দিয়ে বাড়িছে। শুনতে যতই ইম্পসিবল লাগুক, যতই ইরেশনাল লাগুক, এটা কিন্তু প্রত্যেকটা অক্ষর আপনাকে আক্ষরিকভাবে বিশ্বাস করতে হবে এবং রেডি হতে হবে। ডিস্টার্বার্স অফ দ্য হার্ট, আবার এগুলো শুনতে ভালো লাগে না কারো। এখন যদি আমি সুসংবাদ দিতাম আপনার একটা যে কালকের থেকে এই জিনিস হবে, ধরেন বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে, কথার কথা বাঙালি খুব খুশি, এটা শুনতে কিন্তু খারাপ লাগবে, মানে যে বাঙালির ওটা শুনতে ভালো লাগবে এইটা শুনতে তার খারাপ লাগবে। ধরো এখন কি আমার বয়স মাত্র এখন 18 বা 28, এখনই কি এগুলো শোনার বয়স নাকি? আপনার না হলে 60 পার হয়েছে, আপনি এগুলো কইতে পারেন, তাই না? যাই হোক, এটি তো ভালো পার্টটা, এটা শুনতে খারাপ লাগবে না বেশি, এর পরেরটা শুনতে খারাপ লাগবে। তো দেখা যাবে, উনি দেখতে থাকবেন, এর ভিতর মৃত্যুর ফেরেশতা আসবেন, মানে ওনারা মৃত্যুর ফেরেশতা না, ওনারা হচ্ছেন সাহায্যকারী বা অ্যাসোসিয়েট, ওইটার সাথে যুক্ত আরও আয়োজন আছে না, সেসব আয়োজনের ফেরেশতা ওনারা। মৃত্যুর ফেরেশতা আসবেন, ওয়েলকাম অ্যান্ড সিট, মাথার কাছে বসবেন এবং বলবেন ও ভার্চুয়াস সোল, হে নেক আত্মা, সোজা কথা, হে নেক আত্মা, কাম আউট টু এ ফরগিভনেস অ্যান্ড প্লেজার ফ্রম ইয়োর লর্ড, বের হয়ে আসো কিসের দিকে? ফরগিভনেস, মাগফিরাত, তোমার রবের মাগফিরাতের দিকে এবং প্লেজার, তার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুসংবাদ না? সুসংবাদ। এটা এরপরে মশক থেকে যেভাবে পানি বের হয়ে আসে, মশক থেকে লিকুইড বাইরেতে কিন্তু কোনো রেজিস্টেন্স নাই, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, রেজিস্টেন্সকে আমরা কী বলি? ভিক্সকোসিটি বলি, রেজিস্টেন্স টু ড্র্যাগ, যেটা বাইরেতে রেজিস্ট করে। এই জন্য পানি বলছেন, আলকাতরা বলেন না, আলকাতরা বাইরেতে কিন্তু রেজিস্ট করে, বুঝছেন না, পানি বলছেন কেন? পানিটা খুব ইজিলি ফ্লো করে, পানির রেজিস্টেন্স নাই। আচ্ছা, তো বলছে যে মশক থেকে যেভাবে পানি বেরে সেভাবে সহজে বের হয়ে আসবে, এবং এটা এক মুহূর্তের জন্য না রেখে, হাতে না রেখে, ওই যে জান্নাতের যে আচ্ছাদনটা নিয়ে আসছেন, পারফিউম সুগন্ধি, সেটা দিয়ে সেটাকে পেঁচায় নেবেন, জড়ায় নেবেন কিছেকে, রূহটাকে, প্রাণটাকে। এখানে যে প্রসঙ্গত, জীবিত অবস্থায় প্রাণটাকে আমরা নাফস বলি আর মৃত্যুর পরে আমরা রূহ বলি, এটা যে টার্মিনোলজির ব্যাপার আর কি। জীবিত অবস্থায় এটাকে ই করতে আমরা নফস কথাটা বলি। তারপর বলতেছেন কি, এবং এটা থেকে এত সুন্দর সুগন্ধ বাইরে যে এই পৃথিবীতে যত সুগন্ধ আছে তার চেয়ে শ্রেয় সুগন্ধ বের হয়, ফাইনেস্ট মাস্ক অফ দ্য ফেস অফ দ্য আর্থ, মানে পৃথিবীর ফাইনেস্ট যে সুগন্ধি ই আছে তার সেই সুগন্ধ বাইর হয়। এরপরে তারা উপরে উঠতে শুরু করেন কি নিয়ে? রূহটা নিয়ে। প্রথম পথে অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করেন যে এই এই সুগন্ধযুক্ত আত্মাটা কার, রূহটা কার, জিজ্ঞেস করেন। এগো আমরা মাছ দেখলেই জিজ্ঞেস করি রাস্তায়, করি না?
বড় একটা মাছ নিয়ে যেতেছে বাইর কত দিয়ে কিনছেন, খুব কমন না গ্রামে? খুবই কমন। বা গোরবানের সময় আপনি যদি পণ করেন যে গরু কি এবারে মিরপুরের গরুর হাট থেকে আপনি ধানমন্ডিতে আসবেন, কারো কোনো প্রশ্নের উত্তর দিবেন না, এটা ইম্পসিবল না? প্রতি দশ স্টেপ পরে একদিন জিজ্ঞেস করবো ভাই গরুটা কত হয়েছে, মানে এটা সব ফেরেস্তারাও তাই করছেন, ফেরেস্তারাও অন্য কারণে করতেছেন, এত সুন্দর গন্ধ কিসের? মানে এই সুন্দর আত্মাটা, এই নেক আত্মাটা কার, বা এই নেক রূপটা কার? আচ্ছা, তারপরে বলবেন তারা যে অমুক অমুকের, অমুকের ছেলে অমুকের বলবেন, সবচেয়ে ভালো যে নাম তার দেওয়া যায় এই এই দুনিয়ার, এই জন্য ভালো নাম রাখা উচিত ছেলে মেয়েদের, বুঝছেন তো? ওই সময় যেন একটা এই কি বলে কে আব্দুল উজ্জা মার্কে একটা নাম না হয়, বুঝছেন না? নামটা যেন সুন্দর হয়, যাদের নাম ভুলবশত ভুল নাম আছে তারা যতটুকু, এটা নিয়ে একটা প্রশ্ন করছেন, আমরা এটা পরে উত্তর দিব, তারা যতটুকু পারেন শুধরাবেন, আর না হলে সার্টিফিকেট বা একটু সব কিছু যদি সম্ভব না হয় অন্তত ডাকার ব্যাপারটা শুধরায় ফেলবেন। আমি একজনকে চিনি, আপনারা চিনবেন না, তার নাম হচ্ছে গাউসুল আজম চৌধুরী। তা আমি ওনার সাথে অনেক উঠছি বসছি ঘুরছি, সবসময় আজম আজম ডাকে সবাই, পরে আমি বুঝলাম লজ্জায় পুরো নামটা বলেন না, কারণ নামটা তো ভুল আসলে। যাই হোক, এরপরে সুন্দর একটা নাম আমরা দিব আমাদের ছেলে মেয়েদেরকে, এটা একটা হক কিন্তু ছেলে মেয়েদের, যাদের এখানে অনেক আছেন যারা এখন ওই পর্যায়ে যান নাই, আগের থেকেই চিন্তা করে রাখবেন যে মনে ভাল লাগলো। আমাদের বেশিরভাগ নাম হইলো মানে শুনতে ভাল লাগে, উনজিলাফি থেকে জিলাফি রাখছে, কে জানি বলতেছিল, বুঝছেন না? এটা করোনা আছে না, উনজিলাফি এখান থেকে জিলাফি, আর ইট মে বি জোক বাট কিন্তু এইভাবেই কিন্তু নাম রাখে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আনটিল দ্য রিচ দ্য লোয়েস্ট স্কাই, সবচেয়ে নিচের আসমানে যখন পৌঁছাবে তখন, এবং তখন তারা ওইখানে ঢোকার পারমিশন চাবেন, অ্যান্ড তাদেরকে এন্ট্রির পারমিশন দেওয়া হবে, ঢোকার পারমিশন অর্থাৎ দরজা খুলে যাবে তাদের জন্য, সোজা কথা। আনটিল দ্য এন্ড অ্যাট দ্য সেভেন্থ হেভেন্স হেভেন স্কাই, যখন সাত আসমানে পৌঁছাবেন তারা ততক্ষণ পর্যন্ত, দেন আল্লাহ এক্সাল্টেড, আল্লাহ তখন বলবেন রেকর্ড দ্য বুক অফ মাই স্লেভ ইন ইল্লিন ইন দ্য সেভেন হেভেন, সপ্তম আকাশে ইল্লিনে তার আমলনামাটা রেকর্ড করে রাখো, নথিবদ্ধ করে রাখো, সোজা কথা। অ্যান্ড রিটার্ন হিম টু দ্য আর্থ, এবং তাকে পৃথিবীতে ফিরায় দাও, ফর ফ্রম ইট আই ক্রিয়েটেড দ্যাম টু ইট আই উইল রিটার্ন দ্যাম, আমি মাটির থেকে তাদেরকে তৈরি করছি, সৃষ্টি করছি এবং মাটিতে তাদেরকে ফিরাই দেব। এই এত ডিসক্রিপটিভ বর্ণনা আমি পড়ি নাই, পড়ছি এটা কিন্তু এত একটু অ্যাব্রিজড পড়ছি বা একটু ই করে পড়ছি, এই যে এই লাইনটা পার্টিকুলারলি, এই লাইনটা আমি আগে পড়ছি বলে আমার মনে পড়ে না, এটা আমি দেখে দিই একটু এই হাদিসটা কোথাকার, অনেক বড় হাদিস তো, সুনান আবি দাউদ এবং মুসনাদ আহমদ, অনেক বড় হাদিসটা, বড়। ইনশাল্লাহ আমরা তো যেহেতু আপনি বললেন যে আজকে মাগরিব এখানে পড়ব, এরপরে বলতেছেন আল্লাহ বলতেছেন এখনও, অ্যান্ড ফ্রম ইট আই উইল ব্রিং দ্যাম ফোর্থ ওয়ান্স অ্যাগেন, এবং এখান থেকে আমি তাদেরকে আবার পুনরুত্থিত করবো, আল্লাহ বলতেছেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন নিয়ে যাও, নামটা রেকর্ড করো, মানে আমলনামাটা রেকর্ড করো, নিয়ে যাও কবরে ফিরায় নিয়ে যাও, মাটিতে ফিরাই দিব আমি তাদের, মাটির থেকে সৃষ্টি করছি এবং মাটির থেকে আবার তাদেরকে পুনরুত্থিত করব। আচ্ছা, এরপরে বলতেছেন যে দেন টু সিভিয়ার অ্যাঞ্জেল শ্যাল কাম অ্যান্ড টেরিফাই হিম, সিট হিম আপ নেক্সট টু দেম, এরপরে খুব ভয়ঙ্কর লুকিং দুইজন ফেরেশতা আসবেন এবং তাকে কবরে বসাবেন তাদের পাশে। আচ্ছা, অ্যান্ড শ্যাল আস্ক হিম, এবং তখন প্রশ্ন করবেন, আমরা ইউজুয়ালি জানি তিনটা প্রশ্ন, ঠিকই আছে তিনটা প্রশ্নই পাশ করে গেলে পাস, কিন্তু চতুর্থ একটা প্রশ্ন থাকবে, এটা অনেকে খুতবাতে বলেন বা অনেকে এখন বলেন, কিন্তু আমরা মেনলি উসুল সালাসা যে বইটা আছে ওটাই তিনটা প্রশ্নের উপরেই। তো মোহাম্মদ বিন আব্দুল রহমানের একটা বই আছে ছোট্ট, আমাদের স্কুলের বাচ্চাদের বাংলাটা পড়ানো হয়, তিনটি মূলনীতি না এরকম না নামটা? আচ্ছা, আমাদের স্কুলে পোলাপান আছে না, আছে আছে, বইটা আছে আপনার কাছে? আচ্ছা, এরপরে বাংলাটা আর কি, এরপরে জিজ্ঞেস করবেন তোমার রব কে, হি শ্যাল রিপ্লাই মাই লর্ড ইজ আল্লাহ, এখানে একটা কথা আছে, আমরা একটু আলোচনা যেহেতু করতেছি, এখানে একজনের নাম আছে ধরেন আবদুল্লাহ এই এই মজলিসে, এখন আমি যদি বলি এ আবদুল্লাহ আমার কাছে পানি আনো, আমার জন্য পানি আনো, সবাই তাকাবেন, যারা আবদুল্লাহকে চিনেন না তারা তাকাবেন যে কারে কথাটা বললো,
আর যদি চিনেন তাহলে কি সবাই সবাই যদি চিনতেন সবার চোখ একবারে ওইখানে পৌঁছাবে, তাই না? তার মানে এই দুনিয়ায় যদি চিনে থাকেন তাহলে ওইখানে বলতে পারবেন, নাহলে বলতে পারবেন না। এটা রসুলের ব্যাপারে, এটা আল্লাহর ব্যাপারে। আপনার লর্ডকে এটা নিয়ে যদি এই দুনিয়ায় চিন্তা করে থাকেন, এই দুনিয়ায় যদি সেটা নিয়ে গবেষণা করেন, সময় দিয়ে থাকেন এবং তাকে লর্ড মেনে থাকেন, ওইখানে আপনি বলতে পারবেন, নাহলে বলতে পারবেন না, আপনার মুখ দিয়ে বাইর হবে না। আপনি তো মনে হবে যে আর এখানে রাস্তায় যে একটা ছেলেটা আসছে ওরা যে জিজ্ঞেস করলে কয়ে দিব আল্লাহ, কিন্তু ওইখানে আপনি কইতে পারবেন না, কারণ এখানে যদি ওই মতো কাজ না করে থাকেন ওইখানে মুখ দিয়ে বাইর হবে না। এইটা হচ্ছে সার কথা। তো সে বলবে যে আল্লাহ আমার 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 রব হচ্ছে আল্লাহ। তারপরে জিজ্ঞেস করবেন যে তোমার দিন কি, এটাও দিন যদি এই দুনিয়ায় পালন না করে থাকেন ওইখানে দিন ইসলাম, আমার দিন কি এটা এখন তো ট্রাম্পও বলে দিতে পারবে, পারবে না ইসলাম, ট্রাম্প বলতে পারবে না, পারবে আরও দুনিয়া যে কোনো দিন ইসলাম নিয়ে এক অক্ষর পড়ে নেই সেও বলতে পারে আমার দিন ইসলাম। এই বলা দিয়ে হবে না, যদি দিন জীবনে ধারণ করে থাকেন তাহলেই বলতে পারবেন তখন ইসলাম। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করা হবে যে ইনি কে। এগুলো আমরা জানি, এগুলো আগেও পড়ছি, তারপরেও শুনলাম। আমি আগেই বলছি ইসলামে নতুন কিছু নাই, আমরা কিন্তু নতুন কোনো কিছু পড়ি না, নতুন কোনো কিছু বলি না, নতুন বললে কী হবে ওটা বেদাত। সুতরাং পুরান কথাটাই কিন্তু আমরা বারবার বলবো, হয়তো কিছু একটা মিস করে গেছি, যেমন আমি বললাম যে এই বর্ণনাটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন, হয়তো মিস করছি আগে আবার শুনলাম, অথবা ভুলে গেছি আবার শুনলাম, এরকমভাবে চলবে। কী সমস্যা? স্টেবল না নাকি? আচ্ছা, ওদের মাথায় তো বাজ বাজ পড়বে আপনি যেটা ধুম করে উঠল। এইগুলোর বিভ্রাট কিন্তু খুব কষ্ট দেয়, তাই না? এই যে মসজিদ টসিদে মাঝে মাঝে যে কি করে ওঠে না, একদম মনে হয় যেন মগজের ভিতরে কেটে ঢুকে যেতেছে এই ইলেকট্রনিক বিভ্রাট আর কি। আচ্ছা, তারপরে বলবেন যে আনসার হবে আমার আমার দিন ইসলাম যখন বলবেন। এটা কিন্তু আমরা ভালো আত্মাটার কথা পড়তেছি এখন, হাদিসটা বড় আগেই বলছি। তারপরে জিজ্ঞেস করবেন যে ইনি কে, হু ইজ দিস ম্যান হু ওয়াজ সেন্ট অ্যামং ইউ, এই লোকটাকে যাকে তোমাদের ভিতরে পাঠানো হয়েছিল, অর্থাৎ দেখানো হবে তাকে, যেভাবেই হোক দেখানো হবে। সেই লোকটা বলবে, মানে ভালো আত্মাটা বলবে, ভালো রুহ যার সে বলবে, হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মানে হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেন দে শ্যাল আস্ক হিম, এই এইখানে ফোর্থ কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে। পরীক্ষায় পাস কিন্তু অলরেডি, ফোরটা অ্যাবাউট পরীক্ষা না, ফোরটা আরটা অ্যাডিশনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, পরীক্ষায় পাস হয়ে গেছে অলরেডি। তখন অনেক সময় হয় না, মানে আপনার বাড়ি কেউ জিজ্ঞেস করলো আর বুঝছে না, আমাদের আমাদের এটা হয়েছে, আমাদের যারা যাহা জাহাজি কেউ নাই আজকে অবশ্য, জাহাজি যারা আসেন তারা জানেন যে আমাদের আমরা ইউকেতে যেমন পরীক্ষা দিতাম ওরালস, ওই ওরালসটা হচ্ছে মানে পাস ফেলের মেন চাবিকাঠি। তো যখন পাশের দিকে যাবেন তখন কিন্তু আপনি ওই লোকের এক্সামিনারের কথা শুনলে বুঝবেন যে আপনি পাস করতেছেন। তখন হয়তো এমন একটা প্রশ্ন করবে যে প্রশ্নটা আসলে প্রফেশনের সাথে রেলিভেন্ট না, আপনি জিজ্ঞেস করলো যে আপনি কোথা থেকে আসছেন, এর আগে কিছুই জিজ্ঞেস করেন আপনি, এখন আপনি বুঝলেন যে না এখন সুসংবাদ আছে বা বোধ হয় এইরকম ব্যাপার। আপনি জিজ্ঞেস করবে যে হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কী করছো দুনিয়ায়, কী কী করছো, পাস হয়ে গেছে আপনার অলরেডি। তখন সেই লোকটা বলবে আই রেড দ্য বুক অফ আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়ছি। মানে এটা আর অন্য বর্ণনা আছে, এটা কই থেকে জানলা তুমি, যেগুলো কইলা এগুলো কই থেকে জানছো, অন্য একটা বর্ণনা দেখবেন, খুতবায় শুনছি আমি। তখন বলবে যে আমি কোরআন পড়ছি, মানে কোরআন থেকে জানছি, অ্যান্ড আই বিলিভ ইন ইট অ্যান্ড অ্যাকসেপ্টেড ইট। তিনটা কথা বললেন, বিশ্বাস করছি এবং অ্যাকসেপ্ট করছি। আমরা যারা সাদা শর্তাবলী পড়ছি তারা জানি যে বিশ্বাস করলে অ্যাকসেপ্ট করে না মানুষ, বহু মানুষ আছে দুনিয়ায় কোরআন বিশ্বাস করে কিন্তু সে অ্যাকসেপ্ট করে না। আবু তালেব একজন, ওই সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা একজন, হ্যাঁ আমাদের এই যুগে আছে ধরেন ওই কিতমোর একজন, বিশ্বাস করছে এই কথাগুলো আল্লাহর কাছ থেকে আসছে কোরআনের কথা, কিন্তু সে মুসলমান হয় না, এরকম আসে। দেন এ কলার উইল কল ফ্রম দ্য স্কাই, উপর থেকে একটা আওয়াজ আসবে, মাই স্লেভ হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ, আমার বান্দা সত্যি কথা বলছে। সো স্প্রেড আউট ফর হিম ফ্রম দ্য হেভেন অ্যান্ড ক্লোথ হিম ফ্রম দ্য হেভেন অ্যান্ড ওপেন ডোর ফর হিম ফ্রম দ্য হেভেন, প্রশস্ত করে দাও তার কবর, তাকে কাপড় পরায় দাও জান্নাতের এবং দরজা খুলে দাও জান্নাতের সাথে। এই জন্যই বলেন যে কবরটা হয় আপনার জন্য জান্নাতের টুকরা হবে, নাহলে জাহান্নামের গর্ত হবে।
যেরকম আপনার আমল সেই সেটার আলামত আপনি কবর থেকে পাইতে শুরু করবেন। আমি অনেক সময় বলি বা অন্যরা বলে ওয়াজিরা বলে, ওইখান থেকে শিখা আমার আমার নিজের কথা না, যে ওয়েটিং রুমের সাথে ই করে, যে ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুমে একটু পরে এসে জিজ্ঞেস করবে স্যার কিছু লাগবে নাকি, একটু বকশিসেরও আশা করে, ওই ঘন ঘন দেখবেন মপ দিতেছে। আর থার্ড ক্লাসের কি বাথরুমে ঢোকা যায় না, পুরাটা পায়খানা করে ই করে রাখা, বুঝছেন না? এইখান থেকে আপনি বুঝবেন যে আপনার কী আসতেছে নেক্সট ইসে, বারজাকেই বুঝবেন আপনি, বারজাকে এটার আলামত দেখবেন। আচ্ছা, এরপরে কি, উইদিন হিজ গ্রেভ সো ইটস গুডনেস অ্যান্ড স্মেল উইল কাম অন টু হিম, জান্নাতের সুসং মানে ভালো সে দেখতে পাবে এবং সেটার স্মেল মানে গন্ধ সুগন্ধ পাইতে থাকবে সে। আচ্ছা, দেন হিজ গ্রেভ উইল বি এক্সপান্ডেড ফর হিম অ্যাজ ফার অ্যাজ হি ক্যান সি, যতদূর চোখ যায় এত প্রশস্ত করে দেবে তার কবরকে। কবর প্রশস্ত করা মানে কিন্তু এইটা, কবর প্রশস্ত মানে কত বড় করে কবরে আপনি কবর দিলেন সেটা না, এই পরবর্তীতে যেটা প্রশস্ত হবে সেইটা। আপনি তো কবর দিন এদূর জায়গাতে, ওই যারা হজে ওমরায় গেছেন, হজে গেছেন ওমরা না দেখছেন না, 9 ইঞ্চি না, 9 ইঞ্চি কাইথুয়া শোয়া যায় চিথুয়া শোয়া যায় না, যেটা দেয় মিনাতে, নেভার মাইন্ড 9 ইঞ্চি, একটা অসুবিধা কী আছে, দুনিয়ার জিনিস এটা, কিন্তু ওইখানে একটা প্রশস্ত হইলে হইল আর। অনেকে খুব মাইন্ড করে যারা বড় লোক এখানে, তারা খুব মাইন্ড করে এটা যে 9 ইঞ্চি তুমি আমার বলতেছো এখানে ঘুমাইতে, তুই তো গাড়িও করে অনেক সময় হজে যারা নিয়ে যায় তাদের সাথে, তুমি কি জানো আমি কে, তুমি আমার চাইতে সেই এখানে এই দূর যা সার দূর 9 ইঞ্চি এইটুক একটা বিস্তর দিবে আপনারে মিনায়, মিনার ক্যাম্পে গেছেন না আপনি তো ছোটোখাটো আছেন, সমস্যা নেই, বড় দুজনে নিয়ে গেছিলাম আমরা হজে, কী যে সমস্যা, তাদের মুখে আরেকজনের পা, তাদের পা আরেকজনের মুখে, এরম অবস্থা, বুঝছেন না? তাদের তো এটা লম্বায় কোলায় না, সাইডে তো কোলায় না, লম্বায় কোলায় না, আমাদের সাথে আমাদের ইসে 11 সালে বড় দুজন ছিল। আচ্ছা, এরপরে তারা অবশ্যই এই কথা বলে নাই, এই কথা অন্যরা বলছেন, অন্যদের কথা বললাম। এরপরে যে সুন্দর গন্ধ আসবে, দেন এ ম্যান উইল কাম টু হিম, তখন একজন মানুষ আসবে তার কাছে, হিজ ফেস উইল বি হ্যান্ডসাম অ্যান্ড হিজ ক্লথস উইল বি হ্যান্ডসাম অ্যান্ড হিজ স্মেল উইল বি সুইট, তার চেহারা সুন্দর, তার গন্ধ সুন্দর, তার কাপড় সুন্দর, দেন হি শ্যাল সে অ্যান টু হিম, তাকে বলবে, ওই ভদ্রলোককে বলবে যিনি কবরে, যিনি ভালো আমলের ছিলেন, আই ব্রিং ইউ গ্ল্যাড টাইডিংস অফ দ্যাট উইচ ইউ উইল মেক ইউ হ্যাপি, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি যেটা তোমাকে খুশি করবে। তখন বলবে আই এম ইউর গুড ডেডস, আমি তোমার সৎকর্ম, আমি তোমার সৎকর্ম। এরপরে বলবে মাই লর্ড ব্রিং দ্য আওয়ার, কে বলবে, যে কবরবাসী সে বলবে, সুসংবাদ পাইছে এখন বলবে হে আমার রব ব্রিং দ্য আওয়ার, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুনরুত্থান সময়টা আসুক, হিসাবের সময় আসুক, বুঝছেন না, তাড়াতাড়ি চলে আসুক এটা, কারণ আপনি আমার বলে রেখে দিলেন যে এই ফার্স্ট ক্লাসটা এত সুন্দর, এই যে একটু পরে গাড়িটা আসবে তুমি এটাতে উঠবা, মানে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ধরেন কথার কথা, তো আমি তখন কী চাবো যে তাড়াতাড়ি করে ওটা উঠলেই তো ভালো, দেখতে দেখতে যাবো সব কিছু ইত্যাদি। তখন বলবে যে তাড়াতাড়ি করে আমাকে ইটা আনেন, ব্রিং দ্য আওয়ার সো দ্যাট আই মাইট রিটার্ন টু মাই ফ্যামিলি অ্যান্ড মাই ওয়েলথ, আমার যে সম্পদ এবং আমার ফ্যামিলির কাছে যেন আমি ফিরে যেতে পারি, অর্থাৎ যেটা আমার জন্য ওইখানে আসে, সম্পদ বলতে ওইখানে সম্পদ যেটা। তখন এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে শেষ করলেন। এই গল্পগুলো কোথায় হচ্ছে, একজনকে কবর দিতে গিয়ে তার কবর দেওয়ার জন্য ওয়েট করতেছেন, সাহাবীরা তাকে ঘিরে আসেন, সেখানে উনি শুনাইলেন, হাফ শেষ করছেন, বাকি হাফ এখন শুরু হবে ইনশাল্লাহ। কয়টা জানি আজান হবে, 5:30 ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যান্ড দ্য ডিসবিলিভিং ট্রান্সগ্রেসার উইকেট, ব্র্যাকেটের ট্রান্সগ্রেসার সীমালঙ্ঘনকারী উইকেট, দুষ্ট আত্মা, ডিসবিলিভার কাফির বা অবিশ্বাসী, ইফ হি ইজ লিভিং দিস লাইফ অ্যান্ড জার্নিং, যখন সে এই দুনিয়া ছেড়ে যাবে এবং আখিরাতের দিকে তার জার্নি শুরু হবে, দেন অ্যাঞ্জেলস উইল ডিসেন্ড আপন হিম, ফেরেশতারা তার কাছেও আসবেন, গ্রুপ অফ ফেরেশতা আসবেন, যেভাবে আগেরবার অন্যবেলা আসছেন অন্যবেলা আসবেন, দেয়ার ফেসেস উইল বি ব্ল্যাক, কালো চেহারার ফেরেশতারা আসবেন, দে হ্যাভ উইথ দ্যাম কোর্স উল অ্যান্ড ফ্যাব্রিক, মোটা উলের কাপড় মোটা, বোঝাইছেন যে কোর্স রাফ, আগেরটা বলছেন খুব স্মুথ বলছেন না, স্মুথের উল্টা রাফ,
আগেরটা আপনার যখন বর্ণনা দিয়েছি, আমার এটা বর্ণনা পড়লে মনে একটা খুব সুন্দর সিল্কের একটা কাপড় বুঝছেন না, আর এইটার বর্ণনা শুনলে মনে হয় যে বস্তা, এখানে বলছেন ব্র্যাকেটে বস্তা বলছেন স্যাক, এখানে ওনারা ইচ্ছা করে যদি কেউ যদি না বুঝে উল বলতে, ইংল্যান্ডের লেখা তো, ইংল্যান্ডে আবার উল বলতে অনেক দামি জিনিস মনে হতে পারে, এই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন যে স্যাক ক্লথ মানে বস্তার কাপড় আর কি। কিন্তু এটা বুননটা কী দিয়া, আগুন দিয়া, এইটা হচ্ছে তফাত। কাপড় শুনে মনে হয়েছে আচ্ছা নাহলে একটু রাফ কাপড়ই হলো, তা না, এটা আগুনের কাপড়, এটা বলতেছে না। স্যাক ক্লথ মেড অফ ফায়ার, বস্তার মতো কাপড় আগুন দিয়ে বানানো। তারপরে তারা মাথার কাছে ওই যে একই জিনিস ওই লোকও দেখবে যে তার তার জন্য আসছে ফেরেশতারা, তারপরে মৃত্যুর ফেরেশতা আসবেন, এসে কী করবেন, টেনে হিঁচড়ে তার প্রাণটা বের করবেন, কারণ সে তো মরতে চাবে না। যে কাফের যে মুশরিক সে মরতে চাবে না, তখন বুঝে যাবে যে তার জন্য কী অপেক্ষা করতেছে, সে রেজিস্ট করবে ডেথ। আপনি দেখবেন যারা অনেক বড় লোক, অনেক বেশি পয়সা কামায়, যারা কাফের মুশরিক বা কোনোদিন পশ্চিম চিনে নেয়, তারা দুনিয়ার সমস্ত সম্পদ 30 লাখ টাকা দিয়ে এখান থেকে ব্যাংকক এয়ার অ্যাম্বুলেন্স কেমনে আরও 2-4 দিন বাসা যায় বুঝছেন না, তারা ডেথ রেজিস্ট করবে আর এখানেও করবে, যেতে চাবে না সে। এটা বর্ণনা আছে সালাফদের বর্ণনা যে একজন দিনদার মানুষ বা একজন ইমানদার মানুষকে যখন মৃত্যুর ফেরেশতারা নিয়ে যায় তখন সে কীভাবে যায়, যে অ্যাজ ইফ কোথাও বেড়াইতে গেছিল বাড়ি ফিরে আসতেছে এরকম হয় তার অবস্থাটা। আর যখন কোনো পাপি তাপিকে জান কবজ করা হয় তার ভাবটা হয় যে রানওয়ে স্লেভ মানে কৃতদাস আগের দিনে পালায় গেছে, 20 মাইল দূরে চলে গেছে পালায়, ওইখান থেকে ধরে আনতেছে আর সে টাইনা হিসেবে আনতেছে, সে আসতে চায় না কারণ গেলে তারা চাবুক মারবে যেখান থেকে পালাইছে, সেরকম করে আর এইটা উদাহরণ দেন, ঠিক সেই ব্যাপারটাই। কি বলবেন, ও ইউ উইকেড সোল, হে দুষ্ট আত্মা বাইর হয়ে আসো তোমার রবের অসন্তুষ্টির দিকে। এখানে বর্ণনা দিয়েছেন কি করে টেনে হিসেবে বাইর করবেন, আমি আর গেলাম না ওটাতে, অ্যান্ড দেয়ার উইল বি এমানেট ফ্রম হিম ইট স্টেঞ্চ, এত দুর্গন্ধ বেরোবে, দুনিয়ার সবচেয়ে পচা দুর্গন্ধ মানে মৃতদেহ, যেটা সবচেয়ে পচা মৃতদেহ, মোস্ট ইভিল স্মেলিং কর্পস মানে মৃতদেহ, যেটা মৃতদেহ পুঁচে গেলে যেটা হয় তার চেয়েও খারাপ এই গন্ধ। দেন দে শ্যাল অ্যাসেন্ড উইথ ইট, এবং তখন তারপরে তারা উঠতে থাকবেন কি নিয়া, এই ইটা কিসে জড়ায়া, উলেন ক্লোথে জড়ায়া, উলেন ক্লোথ মানে ওই যেটা যেটা আগুনের কাপড় ওইটাতে জড়ায়া। তখন অন্য ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ওই যে তাজা গরুটা যেরকম দেখতে ই করে, আপনি একটা গরু ঠেলে নিতেছে হাঁটতে পারতেছে না, আপনি এটাও জিজ্ঞেস করেন বা এটার দাম কত, ও এই গরুর এত দাম, মানে আপনি নেগেটিভলি বলেন না, গরু একটা মানে এখন পড়ে যাবে, তা আপনি তাও জিজ্ঞেস করছেন দাম কত, তো বলে এটা কেন কিনলেন ভাই, পয়সা দিয়ে কেনে নাকি এটা, এরকম ব্যাপার আর কি। তো ওইখানে ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে এটা এটা কার, এই দুষ্ট আত্মাটা কার, উইকেড সোল, তখন বলবে অমুকের, অমুকের ছেলে অমুকের, এবং সবচেয়ে খারাপ নাম ব্যবহার করবেন মানে বিশেষণ লাগাবেন যেগুলা। এরপরে সবচেয়ে নিম্ন আকাশে পৌঁছাবেন তারা এবং পারমিশন চাবেন ঢোকার জন্য, তখন পারমিশন দেওয়া হবে না, এখানে হলো দুঃখের কথা আর কি। এটার বর্ণনা আসছে সুরা আরাফের 40 নম্বর আয়াত, ফর দেম দ্য গেটস অফ হেভেন উইল নট বি ওপেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, সুরা আরাফের 40 নম্বর আয়াত, অ্যান্ড দে উইল নট এন্টার প্যারাডাইস আনটিল দ্য ক্যামেল গোজ থ্রু দ্য আই অফ দ্য নিডল, মানে সূচের ফুটা দিয়া উট যতক্ষণ পাস না করবে ততক্ষণ তারা জান্নাতে যাবে, মিনিং অসম্ভব ব্যাপার না এটা, সূচের ই দিয়া উট যাওয়াটা অসম্ভব একটা ব্যাপার, এইটা যেরকম অসম্ভব সেরকম অসম্ভব হচ্ছে এদের জান্নাতে প্রবেশ করাটা, এটা বোঝাতে চেয়েছেন আল্লাহ এখানে। এরপরে আল্লাহ বলবেন রেকর্ড দ্য বুক অফ মাই স্লেভ ইন সিজ্জিন, তার তার নথি তার আমলনামাটা রেকর্ড করে রাখো সিজ্জিনে, আচ্ছা ইন দ্য লোয়েস্ট আর্থ, পৃথিবীর নিম্নতম প্রদেশ মানে নিম্নতম দেশ মানে যত গর্তের ভিতরে হইতে পারে, অ্যান্ড রিটার্ন হিম টু দ্য আর্থ, এবং তাকে মাটিতে ফিরে নিয়ে যাও, কারণ মাটির থেকে আবার ওই কথাটা রিপিট করলেন, মাটির থেকে তৈরি করছি আমি, মাটির থেকে আবার পুনরুত্থিত করব, আচ্ছা তারপরে তার ই নিয়ে আসা হবে আপনার মাটিতে। এই এই পর্যায়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন ওইখানে বসে ওই জায়গায় কবরের পারে বসে, সে আয়াতটা কি, অ্যান্ড হুয়েভার অ্যাসাইন্স পার্টনার্স টু আল্লাহ, সুরা হাজের 31 নম্বর আয়াত, 22 নম্বর সুরা 31 নম্বর আয়াত, যে কেউ যে আল্লাহর সাথে শরিক করবে, ইট ইজ অ্যাজ ইফ হি হ্যাড ফলেন ফ্রম দ্য স্কাই, যেন সে আকাশ থেকে পড়ে গেল, অ্যান্ড দ্য বার্ডস হ্যাড স্ন্যাচড হিম আর দ্য উইন্ড হ্যাড থ্রোন হিম
টু এ ফার অফ প্লেস, বাতাসে পাখি কোথাও নিয়ে গেল ছিঁড়েকুটে খাবে, অথবা দূরে কোথাও বাতাসে নিয়ে গেল আর কি, মানে দিশাহারা, কোনো তার কোনো এন্ডের কোনো মা বাপ নাই, বুঝছেন না, আকাশ থেকে ফেলাই দেওয়া হলো কাউকে, অ্যাজ ইফ, মানে তার মর্যাদা আকাশ, মানে কি আকাশ হলো মর্যাদার জায়গা না, বা আল্লাহর কাছে যাওয়া, বা এই যে দরজা বন্ধ যেটা শুনলাম, দরজা খুলবে না তার জন্য, এই সমস্ত কি মর্যাদার ব্যাপার না? দরজা খুলতো যদি যদি সাত আসমান নিয়ে যাওয়া হতো, যদি ওইখানে দরজা আমার ওইখানে যদি আমাকে ওয়েলকাম করা হতো, সেটা করা হলো না আমাকে, অ্যাজ ইফ, কেন কী বলতেছেন? শির্ক করাটা হচ্ছে এটা সমান, অর্থাৎ শির্কারের জন্য কখনো এগুলা খুলবে না বা এগুলো হবে না। আচ্ছা, তারপরে কি বলতেছেন? তার শরীরটা, তার আত্মাটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে, এবং তারপরে দুজন ফিরে আসবেন, তারপরে জিজ্ঞেস করবেন তোমার ইকে, তোমার রবকে, সে বলবে হুঁ, হুঁ বলে মানে হলো আই ডোন্ট নো, হুঁ বলে বলবে আই ডোন্ট নো, আমি জানি না। এখানে হয়তো সে থিওলজির উপরে থিসিস করে গেছে, আছে না কাফের আছে না অনেক, থিওলজির উপর থিসিস করে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে থিওলজির উপর থিসিস করা, বিদেশি আছে, কোরআনের উপর থিসিস করা পাইবেন আপনি, আপনার কোরআনের তর্জমা করছে কে প্রথম ইংরেজি, জন আরবেরি, এরকম কত মানুষের, এই যে ডব্লিউ মন্টকুমারি ওয়াট, উনি তো আরবি খুব সুন্দর বলেন, হাদিস উপর, রসুলের লাইফের উপর কত কিছু করা, থিসিস করে গেছে, কিন্তু এখানে মুখ দিয়ে বাইরে হবে না, রবকে এইটুকু বাইরে হবে না, এটা যেটা আমি বললাম, যেটা ন্যাংকাসেলও তো বলতে পারে রাস্তায় ঘুরতেছে, কিন্তু সে বলতে পারবে না, বিকজ সে আল্লাহকে চিনে নেয়, আল্লাহ নিয়ে কোনো সময়ই করে নাই, বা সময় ব্যয় করে নাই, বা চিনতে চেষ্টা করে নাই, বলবে আই ডোন্ট নো, তারপরে জিজ্ঞেস করা হবে ওই তোমার দিন কি, বলবে আই ডোন্ট নো, আবার একই কথা, হুঁ আই ডোন্ট নো, তা এই লোকটাকে এনিকে দেখায় বলা হবে, বলে আমি জানি না, তখন আল্লাহ বলবেন মাই স্লেভ হ্যাজ স্পোকেন ফলসলি, আল্লাহর কথা আর কি, উচ্চার কেউ বলবে মানে এটাকে বলা হবে, বলা হবে বলে না কি ইলা বলে না হাদিসে, মানে বলা হবে মানে কি, মানে এটা কে বলতেছে এটা এখানে উজ্জ, মানে আল্লাহ আল্লাহ মাই স্লেভ যখন, তার মানে আল্লাহর কথা এটা, মাই স্লেভ হ্যাজ স্পোকেন ফলসলি, আমার আমার বান্দা মিথ্যা বলতেছে, সো স্প্রেড আউট ফর হিম ফ্রম দ্য হেল ফায়ার, ওপেন এ ডোর ফর হিম ফ্রম দ্য হেল, তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, এসে থেকে কানেকশন করে দাও দুজকের সাথে বা জাহান্নামের সাথে, এবং তার দরজা খুলে দাও, সো ইটস হিট অ্যান্ড হট উইন্ড উইল কাম অ্যান টু হিম, এটার গরম এবং গরম বাতাস, একটা হচ্ছে তাপ, একটা গরম বাতাস, দুইটা আলাদা জিনিস, কিন্তু তাপ আসে একটা জিনিস, বাতাস একটা একটা আলাদা জিনিস, দেন হিজ গ্রেভ উইল বি কন্ট্রাক্টেড আপন হিম আনটিল হিজ লিমস অ্যান্ড কট আপ, লিমস মানে তার ইগুলা আর কট আপ অ্যামং ওয়ান অ্যানাদার, তার ইটা ছোটো করে দেওয়া হবে, এটা বলো প্রশস্ত বলছিলেন, এখানে ন্যারো করে দেওয়া হবে, মানে এগুলা হাত পা একটার সাথে একটা আটকায় যাবে, দেন এ ম্যান উইল কাম টু হিম, একজন মানুষ তার কাছে আসবে, ওইখানে যেরকম আসলো এখানেও আসবে, হিজ ফেস উইল বি আগলি, দেখতে খুবই ফিয়ার্স, অ্যান্ড হিজ ক্লথস উইল বি আগলি, কাপড় চোপড়ও আগলি, দেখতে ফিয়ার্স মানুষের, এই জল্লাদটা দেখেন খামাখাই, কিন্তু এটা খুব ফিয়ার্স লুকিং বানায়, জল্লাদ দেখেন না ওই যে ইসে যেগুলা, ওগুলো দেখতেই কিন্তু অন্যরকম লাগে, দেখলেই ই করে, এখনও সৌদি আরবে দেখা যায় মাঝে মাঝে ওই যে ওই ইগুলো, আমি অবশ্য দেখি নাই, আমাদের এক দিদি ভাই আমার সাথে ওমরায় গেছে, সে পাগলের মতো খুঁজতেছে কই গেলে বিহেডিং দেখতে পারবে, আমি তো এটার কথা হলো না, আমার জুনিয়ার সে জাহাজি, এটার কথা হলো, তোমার এটা দেখতে ভালো লাগবে, যে হ্যাঁ স্যার জীবনে তো একবারই একটু দেখতে চাই আমি এটা কেমন হয়, তা এখন আর মসজিদুল হারামের চত্বরে হয় না, আমি যখন প্রথম হজে গেছি তখন হইতো, কিন্তু এখন হয় তানিম মসজিদ আছে একটা, ওইখানে ওইখানে হয় আর শুক্রবারে, সাধারণত জুমার দিনে ওই ই পড়ে, সমনটা পড়বে, পড়ে কাটে আর কি, ইউজুয়ালি ড্রাগ এডিক্ট ফেডিক্ট এরাই হয়, মানে মেনলি এরাই হয় আর কি, ড্রাগ এডিক্ট না সরি ড্রাগ ডিলার, ড্রাগ যারা বেচে এই ধরনের মানুষ বেশি মরে আর কি, খুনি ড্রাগ ডিলার এইসব। আচ্ছা, এরপরে বলবে কি খুব খুব বাজে গন্ধ আসবে তার থেকে, এবং সে বলবে যে খারাপ, তোমার জন্য দুঃসংবাদ আছে, দুঃসংবাদ গ্রহণ করো, তারপরে কি বলবে, হু আর ইউ, যে এই লোকটা জিজ্ঞেস করবে, মৃত মানুষ জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে আমার এইসব কথা কইতেছ, তখন বলবে আই এম ইউর ইভিল ডিডস, আমি তোমার অসৎ কাজ, খারাপ কাজ, তোমার আমল, বদ আমল, তখন সে বলবে, খুব ইন্টারেস্টিং কথা, মানে ইট ইজ লাইকলি আর কি, এগুলো তো দুনিয়ার কথা আসলে, এগুলো তো আখেরাতে আখেরাতেও শুনবো আমরা, দুনিয়াতেই আমরা শুনি, মানে আমরা তো খারাপ কিছু দেখতে চাই না কেউ, তখন এই লোকটা বলবে ও লর্ড ডু নট লেট দ্য আওয়ার কাম, সময়টা যেন না আসে, মানে ওই কেয়ামতের দিন যেন না আসে, এইটা উঠেছে তো বেটার, এটা উঠেছে বেটার, একটা সুরে আসে সুরে হাক্কায় বোধ হয়, আমার হিসাবের কী দরকার, আমার যার বদ আমল বদ হিসাব, সে বলবে আমার হিসাবের কী দরকার, মানে সে চাবে যে হিসাবই না হোক, আমার হিসাবের কোনো দরকার নেই, কিন্তু সেটা তো আর হবে না, হিসাব হবে তারপরে,
সুরা হাক্কার আয়াত বোধ হয়, আমার যতদূর মনে পড়ে, দেখে নিন আপনারা। তো বলবে যে হে আল্লাহ, ইটা হে রব, ইটা যেন না আসে, ডু নট লেট দ্য আওয়ার কাম, সময়টা না আসুক, ডু নট লেট দ্য আওয়ার কাম, দুইবার বলবে সে। গেল এটা, এই নারেশন শেষ, এই হাদিস শেষ। এই সংক্রান্ত একটা হাদিসের একটু অ্যাডিশন আছে, একই লোকের বর্ণনায়, একই সাহাবির বর্ণনায়। ও না, আরেকজনে বলতেছেন যে অমুকে বলছে, ওই ওই ভদ্রকে ওই ওই সাহাবির কথা বলতেছেন, কিন্তু আরেকজন ভদ্রলোক বলতেছেন যে উনি বলছেন এইটা, মানে বর্ণনাটা সেকেন্ডারি বর্ণনা। বারা আল বারা আজিব সেইড, উই ওয়েন্ট আউট উইথ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর দ্য ফিউনারাল, এইগুলো একই। দেন অ্যান এঞ্জেল হুক, এই বলতে বলতে তারপরে অ্যাড করা হয়েছে, মানে আগে যেটা বর্ণনা দিলাম তারপরে অ্যাড করা আরও। দেন অ্যান এঞ্জেল হুক ক্যানট সি নট স্পিক নট হিয়ার কামস উইথ এ হ্যামার, এটা আমরা শুনছি না, হাতুড়ি নিয়ে আসে। ইউসুফ এস্তেসের একটা ইয়ে আছে, একটা একটা লেকচার আছে, ভয়ঙ্কর লাগে শুনলে, মানে এই বর্ণনাটা আছে যে হাতুড়ি নিয়ে আসে মাথায় যে মারবে। উইথ হুইচ হি ক্যান হিট মাউন্টেন অ্যান্ড টার্ন ইট ইন টু ডাস্ট, হাতুড়িটা এমন যেটাতে পাহাড়কে চাইলে আঘাত করে ওই ফেরেস্তাটা এরকম ফিয়ার্স আঘাত করে সেটাকে ধুলা বানায় দিতে পারে। অ্যান্ড ইজ অ্যাপয়েন্টেড টু পানিশ হিম, যেটা এই লোক যার এই যে সেকেন্ড দেওয়ার কথা পড়লাম তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এটা অ্যাডিশনাল বর্ণনা, এই বর্ণনাটা অন্য 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 ইচ্ছে থেকে আসছে। ও এটা একই বই থেকে আসছে, একই বই থেকে, মুসনাদ আহমদ এবং আবু দাউদ। এটা করে আমরা শেষ করে দেবো আজকে ইনশাল্লাহ এই হাদিসটা, এই মানে এই এই চ্যাপ্টারটা। দেন দ্য, আচ্ছা এরপরে বলতেছে, দেন দ্য অ্যাঞ্জেল হিটস হিম ওয়ান হিট সো হার্ড হি বিকামস ডাস্ট, তাকে একটা বাড়ি দিবে ওই ই দিয়ে সে ধুলায় পরিণত হবে, অর্থাৎ মিশে যাবে সোজা করে। আমাদের এখানে দেখেন না, এই যে আমাদের দুনিয়ার ওয়েট, এটা কোনো ব্যাপারই না, ওই যে ফ্লাইওভারের নিচে পড়ে গেল না একটা লোক মগবাজারে, দুনিয়ার হিট, কিন্তু এগুলো দুনিয়ার ওয়েট, এর কোনো ব্যাপারই না, সে নাই হয়ে যাবে। দেন আল্লাহ রিস্টোর সেম, এইটাই হচ্ছে দুঃখের কথা, যে মইরা তো পার পাওয়া যাবে না, এইটা মনে রাখে। ডিস্টার্বার অফ দ্য হার্টস বলছেন না, এইখানে মইরা পার পাবেন, ক্যান্সার হইলে মানুষের দোয়া করে আল্লাহ এর থেকে ভালো মরে গেলে ভালো, শেষ তো, ওভার, তো মইরা পার পাওয়া যাবে না, গভীর চিন্তার কথা, মইরা পার পাওয়া যাবে। এই শরীরটাকে রিক্রিয়েট করা হবে, আবার জ্বলবে, আবার জ্বলবে, আবার জ্বলবে, অ্যান ইটার্নাল টাইম, কোনো মৃত্যু নাই। তো বলতেছেন যে আবার আল্লাহ তাকে ই করবেন, রিক্রিয়েট করবেন, আবার তাকে উঠাবেন, রিস্টোর করবেন হিম টু ইজ অরিজিনাল স্টেট, তার আগের শরীরে। দেন দ্য অ্যাঞ্জেল হিটস হিম অ্যাগেন, আবার মারবে তাকে। সো হি স্ক্রিমস আউট অফ এ স্ক্রিম দ্যাট এভরি ওয়ান হিয়ার্স এক্সেপ্ট দ্য হিউম্যানস অ্যান্ড জিন, সে যে চিৎকার করবে সেটা সবাই শুনবে, মানুষ এবং জিন ছাড়া, মানুষ এবং জিন ছাড়া সবাই। যারা অনেকে বলে, আমরা তো আর ওইসব করি না, অনেকে বলে যে কবরস্থানে দেখা যায় হঠাৎ করে একটা গরু দৌড় মারছে, রশি টসি ছিঁড়ে দৌড় মারছে, গ্রামের মানুষের আপনাদের কাছে এগুলো বর্ণনা করবে, দেখবেন রশি টসি ছিঁড়ে চিৎকার করে দৌড় মারছে, কেন, সে শুনতেছে যে সামথিং ইজ গোয়িং অন সামওয়্যার, বুঝছেন না, মানুষ এবং জিন ছাড়া সবাই শুনবে সেটা। এবং আপনারা জানেন যে শোনার লেভেলটা, এটা তো জানেন, এটা তো সায়েন্স বলে, কুকুরের একটা ফ্রিকোয়েন্সি শুনে যেটা আপনি শোনেন না, হাতি একটা ফ্রিকোয়েন্সি শুনে যেটা আপনি শোনেন না, তো আল্লাহ তালা হয়তো ওটা এমন একটা ফ্রিকোয়েন্সি দিয়েছে যেটা আপনার জিন আর মানুষ শুনবে না, বাকি সবাই শুনবে। এইটা আমরা অনেক কিছুই জানি না, আমরা সব জানি, এটা মনে করার কোনো কারণ নাই। এরপরে উনি আরও অ্যাড করছেন, দেন এ গেট অফ হেল ইজ ওপেন ফর হিম অ্যান্ড ইজ গ্রেভ ইজ পেভড উইথ ফার্নিচার ফ্রম ফায়ার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে যাবে এবং জাহান্নামের আসবাবপত্র দিয়ে তার কবরটা সাজায় দেওয়া হবে। এটা একটা বর্ণনা, ওই বর্ণনার সাথে অ্যাড আরেকটা বর্ণনা আসছে, ওনারই একটা বর্ণনা আসতেছে এখন। ওয়াইল উই ওয়ার উইথ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে হি নোটিস এ গ্রুপ অফ পিপল, সো হি আস্ট হোয়াট আর দ্য গ্যাদার্ড ফর, এটা একটা আটটা হাদিস, এটা আটটা হাদিস, আটটা বর্ণনা, ওই দিনের না, উই রিপ্লাইড না, ওই দিনেরই হয়তো, ওই দিনেই হয়তো, বা এটার আগের বর্ণনা হইতে পারে, ওই দিন আমি জানি না, মানে কবর দেওয়ারই বর্ণনা, কিন্তু এটা হয়তো একটু আগের বর্ণনা, কিন্তু একই একই রাবি, একই একই সাহাবির বর্ণনায়। তো উনি জিজ্ঞেস করছেন যে এরা কী করতেছে, এরা কেন জড়ো হয়েছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন এই লোকগুলো কেন জড়ো হয়েছে, সম্ভবত ওই দিনেরই, যাই হোক আমি জানি না, এখানে সেটা বলেন নেই। উই রিপ্লাইড দে আর ডিগিং গ্রেভ, আমি আমরা আমরা উত্তর করলাম যে ওরা কবর খুঁড়তেছে। আপন হিয়ারিং দিস দ্য প্রফেট রাস্ট অ্যান্ড হেডেড টু দ্য গ্রেভ, এটা একটু অন্য বর্ণনা, তার মানে এটা অন্য দিনের হইতে পারে,
এটা শুনে উনি কবরের কাছে ছুটে গেলেন। When he reached it, he went down on his knees. So I stood in front of him. উনি যখন এখানে গেলেন উনি হাঁটু গেড়ে বসলেন, হাঁটুর উপরে বসলেন, আমি তার সামনে ছিলাম। So that I see what he does. আমি যেন দেখতে পারি আল্লাহ রাসূল কী করতেছেন, এই জন্য আমি সামনে গিয়ে দাঁড়াইছি। যিনি বর্ণনাকারী উনি বলতেছেন, এইটাও আমি আগে পড়ি না, এই বইতেই ফার্স্ট পড়তেছি এই হাদিসটা। এই বইটা আমি পড়ে আসছি, হোমওয়ার্ক করে আসছি, বাট এই বইতেই প্রথমে এই হাদিসটা পড়ছি, আগে পড়িনি আমি। হি ওয়াজ দেয়ার ক্রাইং সো মাচ, আল্লাহ রাসূল খুব কান্নাকাটি করতেছিলেন। তার মানে এটা আটটা বর্ণনা, আমরা বুঝলাম এর আগের হাদিসের যে সিলসিলা সেটার সাথে এটা মিলে না। আনটিল হিজ টিয়ার্স ওয়েট দ্য ডাস্ট, যখন তার চোখের পানিতে ওখানে ধুলা ভিজে গেল, এত কান্নাকাটি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেন হি লুক অ্যাট আস এন্ড সেড, তখন তিনি আমাদের দিকে তাকালেন। এটা কিন্তু হয়, এক একজন সাহাবীর এক একটা ব্যাপারে ইন্টারেস্ট থাকে, বুঝছেন না, এক একটা ব্যাপারে ইন্টারেস্ট থাকে। এক একজন সাহাবি হয়তো যখন উনি কবরে যাবেন তখন ওনার সাথে যেতে যেতেন, বা আসে না, আমরা দেখবো যে এক ধরনের বর্ণনাগুলো, যে আনাস বিন মালিকের বর্ণনাগুলো এক ধরনের পাইলাম না, আমরা একটা ধরনের বর্ণনা পাইলাম না, হয়তো ওনার ইন্টারেস্ট ছিল ওই ফিল্ডে। ইনার বর্ণনাকে আরেকটা ধরনের বর্ণনা পাইলাম, হয়তো ওনার ইন্টারেস্ট ছিল ওই ফিল্ডে। আমরা দেখবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসগুলো একটা ধরনের দেখবো, ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসগুলো একটা ধরনের দেখবো। অনেক সময় হয় কি ওই ওই অকেশনে উনি থাকছেন, সাথে থাকতে চাইছেন বা থাকতে পারছেন, এরকম হয়। কিছু কিছু সাহাবীর পাবো যে গাধার পিঠে চড়া, মানে তারা প্রায়শ আল্লাহ রাসূলের পিছনে গাধার পিঠে চড়তেন, সুতরাং ওই সময়কার বর্ণনাগুলো তারা দিয়েছেন বা তারা দিয়ে গেছেন, সেরকম হয়। এরপরে বলতেছেন, ও মাই ব্রাদার্স, কাদের বলতেছেন? সাহাবিদের, কিন্তু আমাদের না, সাহাবিদের, বেস্ট অফ দ্য বেস্ট যারা তাদের বলতেছেন। প্রিপেয়ার ইউর সেলফ ফর সাচ এ ডে ওয়েন ইউ আর ডেড, তোমার এই দিনটা যে আসবে তার জন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ রাসূল কানছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কিছু শুনছেন, কিছু দেখছেন বা কিছু বুঝছেন, অথবা জাস্ট ভয়েই কাঁদছেন, অথবা জাস্ট ভয়েই কাঁদছেন, অন্যদের জন্য ভয়ে কাঁদছেন, যাদেরকে নিয়ে চলতেছেন ফিরতেছেন তাদের জন্য ভয় কাটছেন, সেটা হইতে পারে। শেষ আমার আর একটা বর্ণনা আছে, জাস্ট এতটুকু, তাতে আমার ই শেষ। কোথায় উনি? তিরিশে, হ্যাঁ ঠিক আছে, দুই মিনিট লাগবে এটা। আবদুল্লাহ ইবন বুরায়দা, বুরায়দা একটা নাম ছিল, এখন একটা শহরের নাম, আমি গেলে যেখানে থাকি আর কি সৌদি আরবে। আবদুল্লাহ ইবন বুরায়দা, বুরায়দার ছেলে আবদুল্লাহ বলতেছেন, তার বাবার কাছ থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, came out from his house one day and called three times in loud voice, barithe bairo ashen ebong chitkar kore manushke dakchen, o people, do you know what the example of you and me is? He manushjon, tumra ki jano je tomader ar amar misal ta ki, orthat example ta ki, kisher sathe amader e ta chole? Tar pore bolchen je eta holo sei manusher sathe bakider, যে পাহাড়ের উপর দাঁড়ায় একটা সেনাবাহিনী দেখে আসা, বলে যে আমি একটা সেনাবাহিনী দেখে আসছি, তোমরা রেডি হও ডিফেন্সের জন্য, যুদ্ধের জন্য, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য। এরকম আরও বর্ণনা আছে না, আরও বর্ণনা আছে, কুরাইশদেরকে এসে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করবো? ওরা বলছিল হ্যাঁ বিশ্বাস করবো। তখন কি বলছেন? আমি বলতেছি এটা, তখন বলছে এই কথা বলার জন্য তুমি আমাদের ডাকছো। ওইরকমই হয়তো একটা বর্ণনা এটা, বাট এটা এইটুকুই আছে, এর বেশি কিছু নাই। উনি বলছেন তোমাদের সাথে আমার তুলনা কি, যে লোকটা দেখে এসে বলতেছে আমি হলাম সেই লোক, আর তোমাদেরকে আমি যা দেখে আসছি সেটা বলতেছি, মানে আখেরাতের কথা বলতেছি, মানে রেডি হওয়ার জন্য বলতেছি, যে কীরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে লাইক এ গ্রুপ অফ পিপল ড্রিডিং, মানে ভয় পাইতেছে দ্য অ্যাটাক অফ দ্যার আর্ম এনিমি, একটা একটা জনগোষ্ঠী যারা শত্রুর অ্যাটাকের ভয় করে। সো দে সেন্ড ম্যান ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, একজনকে পাঠাইলো, যাও তো একটু দেখে আসো তো পাহাড়ের উপর থেকে বা ওইখান থেকে দেখে আসো তো কী অবস্থা। এবং সে আইসা বলল যে সো দ্য ম্যান নোটিস দ্য এনিমি, এবং সে শত্রু দেখে আসছে, অর্থাৎ ওনাকে তো জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, উনি যা দেখছেন জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে উপরে, বুঝছেন না, এবং ওনার একটা আলাদা স্ট্যাটাস, উনি যা দেখছেন আমরা তো দেখি নাই, এবং উনি দেখে এসে সেগুলো বর্ণনা করতেছে, সুতরাং আমরা যেন সেগুলার হিড নেওয়া, যেটাকে বলি আমরা যেন সেগুলো সিরিয়াসলি নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর,
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম বাসায় যেন নিয়ে যাই এবং যা ভালো শুনলাম তার উপর যেন আমল করি। কার মুখ থেকে শুনলাম, কত নালায়েক মানুষের কাছ থেকে শুনলাম সেটা যেন ফ্যাক্টর না হয়, কী শুনলাম সেটা যেন ফ্যাক্টর হয়, এবং কার কার কথাগুলো মানে অরিজিনালি কথাগুলো কার, আল্লাহর এবং রসুলের কথা শুনলাম সেটা মনে করে আমরা যেন সিরিয়াসলি নিই এবং আমল করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।